الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وعلى آله وأصحابه المصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما ورب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له فإن جدي طلق طلق ده ها استريكه فإن جدي طلق طلق ده كونو فروش ها تار استريكه جدي كونو فروش استريكه طلق ده فلا تحل له تاهله ني حلال تار جنو تاهله ني بويدو تار جنو من بعد فوره حتى تنكح زتكنا بيبه كوربي এই নারী জাউজান অপর কর স্বামীকে গাইরহু প্রথম স্বামী ব্যতি রেখে প্রথম স্বামীকে বাদ দিয়ে যতক্ষণ না এ নারী অপর কোন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই নারী প্রথম স্বামীর জন্য বৈধ নয়। ফাইন যদি তল্লাক তালাক দেয় কোন পুরুষ হা তার স্ত্রীকে فلا تحل له তাহলে তার জন্য বৈধ হবে না আবার বিয়ে করা পুনরায় বিয়ে করা প্রথম স্বামীর জন্য বৈধ হবে না মিন বাদ ফরে হাত্তা যতক্ষণ না তানকে হাবিবাহ করবে জাউজান এই নারী অপর কোন স্বামীকে গায়রহু প্রথম স্বামী ব্যতি রেখে ফাইন তাল্লাকাহা আর যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় ফালা জুনাহা আলাইহিমা তাহলে এই প্রথম স্বামী আর এই নারী তাদের দুইজনের কোনো গুনাহ হবে না আইয়াতা রাজাআ যদি তারা রাজাআত করে আবার যদি ফিরে আসে আবার যদি নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ইনজন্না যদি তারা মনে করে আইয়ুকিমা হুদুদাল্লাহ যে তারা আল্লাহ তাআলার সীমা রেখাকে রক্ষা করতে পারবে এমনটা যদি তারা মনে করে থাকে ফাইন অতঃপর তল্লাকা তালাক দিল হা তাকে ওই দ্বিতীয় স্বামী ফালা জুনাহা আলাইহিমা তাহলে জুন গুন গুনাহ নাই আলাইহিমা প্রথম স্বামী এবং এই নারী এই দুইজনের উপর আনিয়ার আইয়াতারাজা যদি তারা পুনরায় বিবাহ করতে চায় ইংজন্না যদি তারা মনে করে আইয়ুকিমা যে তারা দুইজনে রক্ষা করতে পারবে হুদুদ আল্লাহ আল্লাহ তাআলার সীমা রেখাকে وَتِلْكَ حُدُودُ اللَّهِ আর এগুলো হলো আল্লাহ তাআলার সীমা রেখা ইউবাইয়িনুহা যেটাকে তিনি বর্ণনা করেন লিকাউমিন ওই জাতির জন্য ইয়ালামুন যারা জানে সে জাতির জন্য আল্লাহ তাআলা এই সীমা রেখা এগুলো বর্ণনা করেন। তাহলে এটা ক্লিয়ার আমার মনে হয় যে প্রথম স্বামী যদি কোনো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে এই স্ত্রী তার জন্য বৈধ হবে না। তবে হ্যাঁ যদি এই নারী দ্বিতীয় আরেকজন পুরুষকে বিবাহ করে এবং দ্বিতীয় পুরুষ তাকে বিবাহ করার পর তাদের মধ্যে বনিবনা যদি না হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে প্রথম স্বামীর সাথে এই নারীর আবার বিবাহ হওয়াতে কোনো গুনাহ নাই। যদি তারা মনে করে আবার তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সীমাকে তারা রক্ষা করতে পারবে। এগুলো আল্লাহ তাআলার সীমা রেখা তিনি বর্ণনা করেন ওই জাতির জন্য যে জাতি বা কওম সম্প্রদায় আলামুন জানে। তাহলে প্রথম স্বামী যদি তাকে তালাক দে আবার বিবাহ করতে পারবে না। প্রথম স্বামী যদি তাকে তালাক দে তাহলে প্রথম স্বামীর জন্য বৈধ নয়। 230 নম্বর আয়াত প্রথম স্বামীর জন্য বৈধ নয়। তবে হ্যাঁ যদি এই নারীকে অপর কোন স্বামী স্বেচ্ছায় বিয়ে করে আবার বিয়ে করার পরে তাদের মধ্যে
বনিবনা হচ্ছে না, তাদের মনের মিল হচ্ছে না, যদি এখানে বিচ্ছেদ হয়ে যায় তাহলেই কেবল এই নারী প্রথম স্বামীর সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তো এখন এই হলো বিধান, কিন্তু আমাদের সমাজে কি হয়, এই আয়াতকে সামনে রেখে, 230 নম্বর আয়াতকে সামনে রেখে আমাদের সমাজে যে এবে একটি অবৈধ একটি অশ্লীল কাজকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, হেইলা বিয়া বলা হয়। শরীয়তে হেইলা বিয়া নামে কোনো বিয়ে নাই, হেইলা বিয়ে এরকম কোন পরিভাষা শরীয়তের মধ্যে নেই, আমরা এটাকে বানিয়ে নিয়েছি। সেটা কি, একজন নারীকে তার স্বামী তালাক দিল, এখন এই নারীকে আমরা চুক্তিবদ্ধভাবে অপর কোনো পুরুষ তাকে বিবাহ করলো বা তার সাথে বিয়ে দিলাম, 2, 4, 5, 10, 20 দিন, 1 মাস, 2 মাস রাখার পরে দ্বিতীয় স্বামী তাকে তালাক দিল, এবং এটা আগে কথা ছিল 1 মাস পরে তালাক দিতে হবে, 2 মাস পরে তালাক দিতে হবে, এটা কন্ট্রাক্ট ম্যারেজ, নিকাহ মুতা, নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ, এটা আগে কথা ছিল। সেই কথার আলোকে দ্বিতীয় স্বামী তাকে 1 মাস পর্যন্ত তাকে রাখলো, ভোগ করলো, এবার তাকে তালাক দিল, তালাক দেওয়ার পরে প্রথম স্বামীর সাথে এই নারীকে আমরা বিবাহ দিচ্ছি, এটাকে বলছি আমরা হেইলা করছি, নাউজুবিল্লাহ। এভাবে হেইলা যে করলাম, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যারা এই হিলা কাজের সাথে সম্পৃক্ত, যে হিলা করলো যার জন্য হিলা করা হলো, তো যে হিলা করলো, সাপোজ আব্দুল করিমের সাথে এই নারীকে বিবাহ দিলাম কন্টাকে, তাহলে আব্দুল করিম হলো হিলাকারী, আর যার জন্য হিলা করলাম সাপোজ খাদিজা, তাহলে এই খাদিজা যার জন্য হিলা হিলা করা হলো, তাহলে এই যার জন্য হিলা করা হলো এবং যাকে দিয়ে হিলা করা হলো এই দুইজনের উপরে লানত, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে তারা বড় ধরনের একটি অশ্লীল কাজ করলো, অন্যায় কাজ করলো। এই যে হিলা, এরকম হিলার কোন সিস্টেম শরীয়তের মধ্যে নেই, এটা আমরা আমাদের মতো করে বানিয়ে ফেলেছি, বহু জায়গায় আমি দেখেছি এবং বহু আলেমের মুখেও এটা শুনেছি যে এরকম হেইলা বিয়া, হেইলা বিয়া, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বিয়ে কখনো কন্ট্রাক্ট হতে পারে না, কত বছরের জন্য বিয়ে এটা কি কোনো নির্দিষ্ট আছে, কিন্তু এটা যদি হয় 1 মাসের জন্য বিয়েটা, তাহলে অবশ্যই এটা জেনা, অবশ্যই এ নারী জেনাকারী, অবশ্যই যে পুরুষ বিয়ে করবে সেও জেনাকারী, অভিভাবক দুই পক্ষের বা সমাজের যারা ময় মুরব্বী সবাই এ জেনার কাজের সহযোগী হিসেবে আল্লাহর দরবারে তারা পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এটা বড় একটা কঠিন গুনাহ আমাদের সমাজে হচ্ছে, এই হেইলা করানো হচ্ছে। ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমা'রুফিন আও সারিহুহুন্না বিমা'রুফ। ওয়াইদা, আর যখন তাল্লাকতুমুন নিসাআ, যে তোমরা তালাক দিবে নারীদেরকে, ফাবালাগনা, অতঃপর তারা পৌঁছে যায়, আজালাহুন্না, তাদের নির্দিষ্ট যে মেয়াদ আছে, ইদ্দত আছে, সেই ইদ্দত কালে তারা পৌঁছে, যখন তুমি তোমরা তোমাদের নারীদেরকে তালাক দিবে, দুই তালাকের কথা বলা হচ্ছে ইসলামী শরীয়ত। এই যে আমরা আগের আয়াতে পড়েছি, গতকাল গতকাল একটু কথা বাদ রয়ে গেছে, যে এখানে বলা হয়েছে আর তালাক কুমার রতান, দুইটা তালাক, আমি যার বারবার যেভাবে বলে আসছি যে জানুয়ারি মাসে একটা তালাক দিতে হবে, উদাহরণস্বরূপ বলছি ফেব্রুয়ারি মাসে আরেকটা তালাক, তালাক দেওয়ার উদ্দেশ্যটা কি, তালাকের উদ্দেশ্য হলো স্ত্রী চরমভাবে অবাধ্য, শরীয়তের বিধান একেবারে স্পষ্ট ভাবে সে লঙ্ঘন করছে, তাকে আমার কন্ট্রোলে আনতেই পারছি না, তাহলে প্রথম একটি তালাক দেওয়া হবে জানুয়ারি মাসে, সে খুব সাবধান হয়ে যাবে যদি সে ভালো মন লালন করে, আর যদি উল্টো হয় তাহলে তো উল্টা, তাহলে সে ফিরে আসবে, যদি এতেও ফিরে না আসে তাহলে ফেব্রুয়ারি মাসে আরেকটি তালাক দেয়া হবে তাকে, তাহলে যদি সে সদিচ্ছা লালন করে থাকে তাহলে সে অবশ্যই ভালো হয়ে যাবে, সোজা হয়ে যাবে, শরীয়তের পাবন্দি হয়ে যাবে, তাহলে এই দুই তালাক, এই সিস্টেমে যদি তালাক দেওয়া হয় তাহলে সমাজে তালাক 90 ভাগ তালাক কমে যাবে। পরিসংখ্যান আসছে আজকে সমাজে মাসে যতটা বিয়ে হয় তার চেয়ে বেশি তালাক হয়, 1 মাসে যদি একটি গ্রামে বা একটি এলাকায় একটি ওয়ার্ডে যদি 20টি বিবাহ হয়, দেখা যায় 20টির চেয়ে বেশি বিচ্ছেদ ঘটে, তাহলে বিয়ে হয় যত
তালাক হয় আরো বেশি, শুধু এই এই কারণে যে তালাকের যে বিধান ইসলাম দিয়েছে আমাদেরকে, আমরা সেভাবে এটাকে নিচ্ছি না। তালাক দিতে হবে স্টেপ বাই স্টেপ, প্রথম একটা অবস্থায় হায়েজ অবস্থায়, আবার এক মাস পরে দ্বিতীয় হায়েজ অবস্থায়, আবার আরেক মাস পরে তৃতীয় হায়েজ অবস্থায়। তাহলে 3 মাস নিয়ে তাকে তালাক দিতে হবে। তো এরকম 3 মাস যদি কেউ তালাক দেয় তিনটা, তাহলে তো তালাক অনেক কমে যাবে। কারণ প্রথম তালাক দেওয়ার পরে নারী চিন্তা করবে তার অবস্থা কি, সে চিন্তা করবে, আবার স্বামীও চিন্তা করবে, আমি যে তালাক দিচ্ছি আমার তো একটা সন্তান আছে, দুটা সন্তান আছে, তারা কোথায় যাবে, এই যে চিন্তা করার সুযোগ পাবে, এই সুযোগ পেয়ে তারা কি করবে, আবার ফিরে আসবে। যতটুকু এগিয়েছে ততটুকু থেকে তারা ফিরে আসবে, পিছনের দিকে আসবে। কিন্তু আমরা কি করি, এক বসাতেই তালাক তালাক, এক তালাক, দুই তালাক, 14 তালাক, 72 তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক, 1 কোটি তালাক, কিয়ামত পর্যন্ত তালাক, বেগুন তালাক, আরো কত তালাক, মানে যেগুলো কোরআন হাদিসে না আছে এগুলো তো আছে, এর বাহিরে গিয়ে আরো কোটি কোটি সিস্টেমে আমরা তালাক দিচ্ছি। মানে এমন ভাবে এটাকে জবেহ করছি যাতে কোনোভাবে এটা ফিরে না আসে বা আসার কোনো সুযোগ না থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে তালাকের পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, আমরা যদি সেটা অনুসরণ করি, আমার বিশ্বাস এখন যে হারে তালাক হচ্ছে তার সিংহভাগ 90 ভাগ তালাক কমে যাবে। কিন্তু আমরা তো কোরআন হাদিসে নাই, আমরা আমাদের মতো করে চলছি, তো যার কারণে এই সমস্যাটা। তো ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ওয়াইদা যখন তাল্লাকতুমুন নিসা তোমরা নারীদেরকে তালাক দিবে, ফাবালাগনা আজালাহুন্না তারা তাদের ইদ্দতকালে পৌঁছবে, অতঃপর ফামসিকুহুন্না বিমারুফিন হয় তাদেরকে রেখে দিবে, ওই যে যেটা বললাম জানুয়ারি মাসে পবিত্র অবস্থায় 1 তালাক, ফেব্রুয়ারি মাসে পবিত্র অবস্থায় আরেক তালাক, মার্চ মাসে এসে ফামসিকুহুন্না বিমারুফিন হয় তাদেরকে ফামসিকুহুন্না ন্যায়সঙ্গত ভাবে রেখে দাও, আউসারিহুহুন্না বিমারুফিন অথবা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে বিদায় করে দাও, তৃতীয় মাস বা তৃতীয় হায়েজ তৃতীয় তুহুর অবস্থায় হয় তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে রেখে দাও, নতুবা ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে বিদায় করে দাও। এই যে 3 তালাক স্টেপ বাই স্টেপ, এইভাবে তালাক দিলে মুরব্বীরাও বুঝাবে, আয় একটা তালাক দিয়েছো সাবধান আর দিবা না, তোমার দুইটা ছেলে মেয়ে কি করবা, তুমি আরেকটা পুরুষকে বুঝাবে, তুমি আরেকটা বিয়ে করবা, সৎমা ঘরে আসবে, তোমার এই দুইটা সন্তানকে কি করবে এই সৎমা সমাজে দেখো, এভাবে বুঝানোর একটা সুযোগ থাকলো। মুরব্বীরা বুঝাবে, মা বুঝাবে, বাবা বুঝাবে, তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে পুরুষ ব্যক্তি তাকে বুঝাবে যে তোমার এই দুইটা সন্তান তুমি কি করবা, তুমি যে তাকে তালাক দিয়ে দিচ্ছ। আর ওই নারীকেও নারীর মা বাবা, নারীর ময় মুরব্বী যারা আছে, গার্জিয়ান যারা আছে, বড় ভাই বোন সবাই তাকে বুঝাবে, সাবধান তোমাকে একটা তালাক দিয়েছে, তুমি চিন্তা করিও না কি জন্য তোমার স্বামী তালাক দেয় এটা তুমি দেখো, তুমি সাবধান হয়ে যাও, তোমার দুইটা সন্তান, তোমার গর্ভে আর একটা সন্তান, তুমি কি করবা, তুমি তো এখন তালাক দিলে তুমি তোমার আর ভালো কোনো বিয়ে দেয়া যাবে না, তুমি মানুষের বাসায় কাজ করে খেতে হবে। এই যে এই বুঝের দিক থেকে বুঝের দিকগুলো, এগুলো তো বোঝানোর সময় পাচ্ছি না আমরা, আমরা তো এক বসায় গরু জবাই করে দিচ্ছি, যার কারণে আমরা বড় মুসিবতে পড়ছি। যেটা আমি বললাম, যত বিয়ের কার্য সম্পাদিত হচ্ছে মাসে প্রতিটি এলাকায়, তার চেয়ে বেশি হচ্ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা, শুধু এই কারণে, আল্লাহর বিধান অনুযায়ী তালাকগুলো না হওয়ার কারণে। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা আফাবালাগনা আজালাহুন্না, যখন তালাক দিবে তোমরা তা নারীদেরকে, ফাবালাগনা আজালাহুন্না অতঃপর যখন তারা পৌঁছাবে তাদের ইদ্দতকাল, ফামসিকুহুন্না বিমারুফিন জানুয়ারি মাসে 1 তালাক, ফেব্রুয়ারি মাসে 1 তালাক, মার্চ মাসে এসে হয় তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে রাখো, আউসারিহুহুন্না বিমারুফিন নতুবা তাদেরকে ন্যায্যতার সাথে বিদায় করে দাও। ওই যে গতকালও বলেছিলাম 2 তালাকের পরে তাকে রাখা যাবে আবার নতুন করে বিবাহ সম্পাদনের মাধ্যমে। ওয়ালা তুম, এইটাই হলো বিবাহকে নবায়ন করা। ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতাআদাদু, কিন্তু তোমরা এটাকে এভাবে আটকে রাখবে না, জানুয়ারি মাসে 1 তালাক, ফেব্রুয়ারি মাসে 1 তালাক দিয়ে মার্চ মাসে তাকে রাখো না, তাকে বিদায় করে দিচ্ছ না, সে বাপের বাড়িতে পড়ে আছে গিয়ে মাসকে মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর, বছরকে বছর, এরকম ঘটনাও কিন্তু আমাদের সমাজে আছে, মেয়ে বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে, এখন ভাইয়ের উপরে বোঝা, মায়ের উপরে বোঝা,
দুইটা সন্তান তার কাঁধে, বাবার উপরে বোঝা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুমসিকু হুন্না দিরারা, ওয়ালা তুমসিকু হুন্না, ওয়ালা তুমসিকু হুন্না দিরারা, আর তোমরা তাকে আটকে রেখো না, এই মা নারীদেরকে আটকে রেখো না, দিরারান ক্ষতি করার জন্য কিংবা কষ্ট দিয়ে, লিতাআদাদু বাড়াবাড়ি করার উদ্দেশ্যে, বাড়াবাড়ি করার উদ্দেশ্যে। আপনারা একটু চিন্তা করেন আমি যে কথাগুলো বলছি, কারণ আমি তো সমাজে থাকি, অনেক মানুষের সাথে আমার এগুলো নিয়ে বোঝাপড়া হয়, এগুলো বাস্তব ঘটনা যে এভাবে দুইটা তালাক দিয়ে ঝুলে রেখেছে, আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন। আমরা যদি এগুলো জানতাম, এই সমাজে যদি এগুলো আলোচিত হতো, ওলামা ইকরাম যদি এগুলো ক্লিয়ারলি বলতেন, কোরআন ধরে ধরে এভাবে যদি জুমার খুতবায় আলোচনা হতো, তাহলে মানুষ অনেক সচেতন হয়ে যেত, অনেক সচেতন হতো, আমাদের বোনদের এত কষ্ট হতো না। একজন লিখেছেন কি, মানুষের মন তো পরিবর্তনশীল, হয়তো তাদের মধ্যে ওই সময় মনে হয়েছে বলে উভয়ের মধ্যে আবার নতুন করে মায়া ভালোবাসা সৃষ্টি হতে পারে, আল্লাহর বিধান শক্তি চমৎকার, সুবহানাল্লাহ। যে অবশ্যই সুবহানাল্লাহ, সুন্দর কথা বলছে তো, সাথী তো ছাত্রী মানুষ, এখনো তো বিবাহ হয়নি যতটুকু জানি, এত ভালো কিভাবে বোঝো। অবশ্যই কথাটা খুবই সুন্দর যে এই সময়ের মধ্যে তাদের বুঝ আসবে, সন্তানের কারণে দুইজনের মধ্যে আবার নতুন করে ভালোবাসা ফায়দা হবে, আর স্বামী যখন এক মাস দুই মাস স্ত্রী ছাড়া থাকবে, তখন তার মধ্যে স্ত্রী কাছে আসার, কাছে নিয়ে আনার একটা দারুণ আগ্রহ তৈরি হবে। তদ্রূপ এই নারীর মধ্যে স্বামী ছাড়া থাকা তার কাছে কত বিরক্তি করে, এটা তার আবার নতুন করে বুঝে আসবে অবশ্যই। এই জন্যই আল্লাহর বিধান, এটা হলো হেকমত, আল্লাহর বিধান এটা বড় হেকমতপূর্ণ, আমরা বুঝি না, আমরা এটাকে বুঝি না। অবশ্যই আল্লাহর বিধান হেকমতপূর্ণ, এটা তো মানুষের বিধান না, মানুষ তো আমরা এটা করো এটা করিও না, এটা করলে শাস্তি, এটা করলে তোমার এই শাস্তি, 6 মাস জেল, 1 বছর জেল, তোমার ফাঁসি হবে, আমরা তো এরকম উপরে উপরে বিধান। কিন্তু আল্লাহর বিধানগুলো সত্যি চমৎকার, অতি চমৎকার এবং খুবই বিজ্ঞানসম্মত, খুবই বিজ্ঞানসম্মত আল্লাহর বিধান, এটা তো আমরা বুঝি না, এটা অবশ্যই বিজ্ঞানসম্মত। বলে তুমি আর তোমরা নারীদেরকে আটকে রাখবে না, এই যে বলছে একজনে স্পষ্ট নস থাকার পর, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড যেহেতু নস শব্দটা ব্যবহার করছে, নস মানে স্পষ্ট দলিল আয়াত থাকার পরেও কেন এত ফতুয়া খোঁজে মানুষ, মানুষ ফতুয়া খোঁজে কি জন্য জানেন, মানুষ ফতুয়া খোঁজে ওই যে মানুষের ঘরে যে কোরআন আছে, এই কোরআনকে তো আমরা আমাদের মতো করে বুঝছি না, যারা এরকম ফতুয়া খোঁজে তাদের ঘরেও দেখবেন গিয়ে 2-10টা কোরআন আছে, মসজিদে শতে শতে কোরআন আছে, কিন্তু কোরআনের মধ্যে যে এই বিধানটা এইভাবে দেওয়া আছে এটা তো আমরা জানি না। তো এরকম লক্ষ কোটি কোরআন যদি ঘরে থাকে আর যদি না পড়ি, তো তাহলে তো আমরা এরকম ফতুয়া খুঁজবই, কোরআনের মধ্যে ফতুয়া, সবচেয়ে ফতুয়ার বড় কিতাব হলো কোরআন, মাসআলার বড় কিতাব হলো কোরআন, জীবন পরিচালনা করার নিয়ম সম্বলিত সবচেয়ে বড় সংবিধান হলো কোরআন। আমার ঘরে সংবিধান আছে, আমার ঘরে সবচেয়ে বড় ফতুয়ার কিতাব আছে, আমার ঘরে আমি কিভাবে চলবো তার বিধিবিধান সম্বলিত বই আছে। বই বললে তো আবার আপনারা মনে করবেন যে কোরআনকে অপমান করছি, এটা নিয়ে তো বিতর্ক। বাংলায় বলা হয় বই, আরবিতে এটাকে বলা হয় কিতাব, কিন্তু কিতাব বললে আমরা মনে করি এটা গুরুত্ব দেওয়া হয়েছে, এই বই বলি আর কিতাব বলি একই জিনিস। তো এই এত কিছু থাকার পরেও এই যে আমরা কোরআন না পড়ার কারণে, এই যে আলহামদুলিল্লাহ যারা এখানে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, এই কথাগুলো এই আয়াত দিয়ে কিন্তু আপনারা সমাজে যারা অন্যায় করছে তাদেরকে ধরতে পারবেন। আলেমরাই কিন্তু সবচেয়ে বেশি ভুল করে, আলেমরাই ভুল করে, তারা এই কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে একটা জিনিস খোঁজার জন্য কত জায়গায় যায়, অথচ তার বগলের নিচে কোরআন, সে কোরআন নিয়ে হাঁটে, তাই সে কোরআন নিয়ে হাঁটে, কিন্তু কোরআনটাকে ওইভাবে না বুঝার কারণে এটা তাদের কাছে ক্লিয়ার না। আপনি জিজ্ঞাসা করবেন আজকে আপনার এলাকার যারা কাছাকাছিতে ওলামা ইকরাম আছেন, তারা এটা বলতে পারবে না, কারণ তারা এটা নিয়ে ওইভাবে চিন্তা করে না। বলে তুমসিকু হুন্না দিরারা, তোমরা নারীদেরকে দুটি তালাক দিয়ে কষ্ট দেওয়ার জন্য ঝুলিয়ে রাখবে না, লিতাআদাদু, এটা যদি করো তাহলে এটা হবে বাড়াবাড়ি, ওয়া মান ইয়াফআল যালিক, আর যারা এমনটা করবে ফাকাদ যালামা নাফসাহু, সে তো জুলুম করবে তার নফসের উপর। যে এমনটা করবে ওই নারীকে জানুয়ারি মাসে 1 তালাক, ফেব্রুয়ারি মাসে 1 তালাক, 2 তালাক দিয়ে এমন ভাবে এটাকে আটকাই রেখেছে, যেমন আমরা যারা কোরবানি দিই গরু, অনেক বড় গরু, অনেক শক্তিশালী গরু, এটাকে 10 জনে পা বেঁধে অনেক কষ্ট করে এটাকে সবাই রেডি করলাম, এখন ছুরি যাবে, ছুরি চালাবো গলার মধ্যে, এই অবস্থায় যদি একটা ভোঁতা ছুরি দিয়ে এটাকে আমি ঘন্টার পর ঘন্টা এরকম জবাই করতে থাকি, একটু রক্ত বের হয়েছে মাত্র, তাহলে এই গরুটার কেমন কষ্ট হবে,
কেমন কষ্ট হবে, বা চুরি নাই দিলাম, এটাকে সবাই হাত পা বেঁধে আমরা এটার উপরে 10-12 জন বসে আমরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করছি, তাহলে গরুটার কেমন কষ্ট হবে একটু চিন্তা করেন তো। গরুটার কেমন কষ্ট হবে, গরুটার কেমন কষ্ট হবে, তদ্রূপ তদ্রূপ এই নারীটাকে 2টা তালাক দিয়ে আমরা এমন করে রেখেছি, একটা ভোঁতা ছুরি দিয়ে তাকে জবেহ করছি, না জবেহ হচ্ছে না, তার কষ্ট বিদরিত হচ্ছে, বরং তার কষ্টটা আরো লম্বা থেকে লম্বাতর, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরকম তোমরা আটকায় রাখবে না নারীদেরকে 2টা তালাক দিয়ে, লিতা আদাদু, সীমা লঙ্ঘন করার জন্য। ওয়ামাইয়া ফাআল যালিকা, ওয়ামাইয়া ফাআল যালিকা, একদম ঠিক কথা বলেছেন। আজকে আজকাল তালাক মনে হয় নতুন খুব সস্তা বিষয় হয়ে গেছে, মেয়েরা স্বাধীনতা চায়, হায়রে স্বাধীনতা। ঠিক কথা বলেছেন আপনিও, যে এটা কারণ আছে, এটা অনেকগুলো কারণ আছে। আমাদের মেয়েরা এখন অনেকে চাকরি করেন, আমার আমার এই কথা দ্বারা অনেকে মর্মাহত হবেন না, সবাই না, সবাই না। আমি আলহামদুলিল্লাহ অনেক বোনের সাথে পরিচয় আপনাদের এই কাজে সম্পৃক্ত হওয়ার কারণে, আমি দেখেছি তাদের কথাবার্তা, আমি তো আর কাউকে ওইভাবে জানি না, কথাবার্তায় দেখি যে না তারা, আমি তাদের ব্যাপারে অনেক বেশি সন্তুষ্ট। কিন্তু ভিন্ন যে কথাটা সেটা হলো, কিছু নারী আছে চাকরি বাকরি করার কারণে তারা আইএম মনে করে, আমাদের ছেলেরা ভালো একটু চাকরি পেলে, ভালো টাকা পয়সা ইনকাম করলে তারা বউকে বা ছেলে মেয়েকে কিভাবে সুন্দর করে রাখবে, এই চিন্তাটা তাদের মধ্যে কাজ হয়, একটু ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ের জন্য ভালো একটা কিছু চিন্তা করে। আর মেয়েদের চাকরি হলে, প্রমোশন হলে বা হাতে টাকা পয়সা থাকলে তারা চিন্তা করে আর একটা স্বামীর কথা। এটা অনেক খারাপ মেয়েদের কথা আমি বলছি, যে না ওর কাছে থাকবো না, ওর আয় ইনকাম কম, আমার আয় ইনকাম বেড়ে গেছে, আমি আরো স্মার্ট, আরো কম বয়সী, আরো সুন্দর, আরো কিছু। তার মানে এই হলো মেয়েদের হাতে টাকা পয়সা গেলে তাদের এই চিন্তাটা, আর পুরুষের প্রমোশন বা টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরিতে একটু উন্নত হলে তারা চিন্তা করে স্ত্রীকে কিভাবে আরো সুন্দরভাবে রাখা যাবে, ছেলে মেয়েকে কিভাবে আরো ভরণ পোষণ সুন্দরভাবে দেয়া যাবে, তাদের পড়াশোনার জন্য প্ল্যান প্রোগ্রাম করে, তাদেরকে অমুক জায়গা পড়াবে, এই জায়গা পড়াবে, এই করবে, সেই করবে, ইত্যাদি প্ল্যান প্রোগ্রাম পুরুষের মাথায় আসে, আর নারীর মাথায় আসে ভিন্নটা, নেগেটিভ চিন্তাটা। আপনারা বোন আমার প্রতি নাখোশ হবেন না, অনেকেই তো এখানে চাকরিজীবী আছেন, এটা কিন্তু আমি আপনাদের ব্যাপারে বলি নাই, যারা আমাদের মধ্যে এই বিষয়টা চিন্তা করে, এই বিষয়টা চিন্তা করে, এই বোনদের ব্যাপারে আমি বলছি, যারা নেগেটিভ চিন্তা করে। আমার কাছে পার্সোনালি অনেক মেয়ে, অনেক মেয়ে এই যে তালাক সম্পর্কিত আলোচনা করার কারণে অনেকে ব্যক্তিগত ভাবে নক করে, তারা কোন অবস্থায় আছে আমি অনুধাবন করতে পেরেছি। আল্লাহ, যে তালাক হয়ে গেছে অলরেডি, কিন্তু সংসার করছে, হয়তো নিজে টাকা পয়সা আছে, বলে ফেলেছে কোন এক সময়, তখন পুরুষ তো একটু, পুরুষের ব্যক্তিত্ব একটু বেশি থাকে, তখন পুরুষ তালাক দিয়ে দিছে। বহু ঘটনা এরকম আমাদের আজকের এই সমাজে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়ালা তাতাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহর আয়াতগুলোকে গ্রহণ করবে না হুজুয়ান, উপহাসের কারণ হিসাবে, উপহাস স্বরূপ তোমরা আল্লাহর আয়াতগুলোকে গ্রহণ করবে না। আজকে আমরা উপহাসই করছি কোরআন আয়াতের সাথে, আল্লাহ বলছে একবার তালাক দাও, দুইবার তালাক দাও, দুইবারের সময় হয় রাখো, না হয় বিদায় করে দাও ন্যায় সঙ্গত ভাবে। তাহলে এখন আমরা আল্লাহর বিধানের, এই যে আল্লাহর বিধান তালাক দেওয়ার এই পদ্ধতি, এটা কি কি করছি, তিনোটাকে এক বানাইছি, এক বসায় লক্ষ কোটি তালাক দিয়ে দিয়েছি, তারপরে এসে বলে হুজুর রাগ করে তালাক দিছি। হুজুর কেমনে এটা একটু কেমনে মিলাইতে পারেন, একটু মিলাই দেন তো, আমি আসলে বুঝতে পারি না, আমার 2টা সন্তান কান্না কাটে। মেয়েও বলে হুজুর আসলে বুঝতে পারি না, আমিও বলছি আমাকে ছেড়ে দাও, তখন সে বলেছে হ্যাঁ তোমাকে ছেড়ে দিলাম, তালাক তালাক, হুজুর রাগ করে দিছে। আমার প্রশ্ন হলো, এই পর্যন্ত কেউ কি তার স্ত্রীকে গলায় ধরে বলেছে আই লাভ ইউ, আমি তোমাকে তালাক দিলাম? এটা তো কেউ বলবে না আই লাভ ইউ, অথবা একসাথে তারা খুব জড়াজড়ি করে ধরে কোন স্বামীকে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম। তালাক মানি তো হবে রাগ করে, তালাক মানি তো হবে গুসা করে, তালাক তো কোনোদিন আই লাভ ইউ বলে তালাক দেওয়া হবে না। তো সুতরাং আপনি আই লাভ ইউ বলে তালাক দেন, রাগ করে দেন, গুসা করে দেন, ঘুমের থেকে উঠে দেন, ক্ষেত থেকে এসে দেন, অফিস থেকে আপনি খুব বিরক্ত হয়ে আসছেন, এই অবস্থা তালাক দেন, যে অবস্থায় আপনি তালাক দেন তালাক হবেই, কেবল পাগলের তালাক ছাড়া, কেবল কেবল পাগল ব্যক্তির তালাক ছাড়া, আর সকল অবস্থায় আপনি যেইভাবেই দেন আপনার তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আপনি গরু জবাই করেন, বিসমিল্লাহি আল্লাহু একবার, এটা আমরা 10 জনের সহায়া আমরা একটা ফর্মালিটি মেনটেন করি, কিন্তু আপনি যদি এটাকে দাঁড়ানো অবস্থায় গরুটাকে পিছন দিক থেকে এসে বা নিচ থেকে ধারালো ছুরি দিয়ে আপনি উট যেভাবে নহর করা হয় সেভাবে যদি আপনি জবাই করতে পারেন, তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কারণে আপনার গরু জবাই হয়েছে এবং তার জন্য গোশত খাওয়াও জায়েজ হয়ে গেছে। তার মানে এই পদ্ধতিটা হলো সাধারণত সোয়ায়ে জবাই করা,
কিন্তু কেউ যদি দাঁড়ায় অন্য কোন অয়েতে গরুটাকে জবাই করে দিতে পারে একজনে উটের মতো করে, তাহলে এটা জায়েজ হবে গোশতটা। তদ্রূপ তালাকের বিধান হলো এক তালাক, দুই তালাক, তিন তালাক, স্টেপ বাই স্টেপ, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু কেউ যদি এক বসায় সবগুলো তালাক দেয়, তবে তার তালাক হয়ে যাবে কিন্তু সিস্টেমের খেলাফ হয়েছে, তালাক হবে বাট সিস্টেমের খেলাফ হয়েছে। কেউ যদি মনে করেন যে এখন কাঁচা মাছ খায়, কাঁচা মাছ দুই তিন পিস খেয়ে ফেললো, পানি খেয়ে ফেললো, ভাত খেলো কাঁচা মাছের সাথে, যেটা আমাদের জাপানে খায়, তো কাঁচা গোস্ত কাঁচা মাছ খেতে পারে ওরা, তো এখন কেউ যদি কাঁচা মাছ খায় এটা কি তার জন্য জায়েজ হবে না? হ্যাঁ জায়েজ হবে, কাঁচা মাছ খেয়ে ভাত খেলো চাল খেলো তার খাবারের কাজ হয়ে গেল। কিন্তু সাধারণ নিয়ম হলো এটাকে রান্না বান্না করা, এটাকে প্রসেস করে এটাকে খাওয়া, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু অসাধারণ নিয়ম হলো কাঁচা খেয়ে ফেলা। তাহলে কাঁচাও যদি কেউ মাছ খেতে পারে, গোস্ত খেতে পারে, এটা তার জন্য বরঞ্চ বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে তার জন্য আরো বেশি শক্তি আছে এটার মধ্যে, কিন্তু হয়তো আমাদের রুচিতে আসবে না। তো তদ্রূপ তালাকের নিয়ম হলো স্টেপ বাই স্টেপ এভাবে দেওয়া, কিন্তু কেউ যদি একসাথে দিয়ে দিয়ে তালাক হয়ে যাবে বলা, তাত্তাখিদু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করবে না, ওয়ালা তাত্তাখিদু, তোমরা গ্রহণ করবে না, আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে তোমরা উপহাসের পাত্র রূপে গ্রহণ করবে না। একজনে বলেছেন রেকর্ড, আমাদের এই রেকর্ডটা দেওয়ার কথা না, দ্বিতীয় দাফে, এটা দ্বিতীয় দাফে রিভিশন দেওয়ার কথা না, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো রেকর্ড দিচ্ছি না, প্রথম দাফে সবগুলো দিয়েছি। তো একজন বোন বলেছেন যে আজকের রেকর্ডটা দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমি রেকর্ড করছি, দেখি যেহেতু আপনি চেয়েছেন আশা করি গ্রুপে দিতে পারবো ইনশাল্লাহ, এটা আপনাদের আপনার আবেদনের প্রেক্ষিতে। ওয়ালা তাত্তাখিদু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা গ্রহণ করবে না আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র রূপে। আমরা উপহাসের পাত্র রূপে গ্রহণ করেছি, আল্লাহ যেভাবে তালাক দিতে বলেছে আমরা সেভাবে তালাক দিচ্ছি না। আমি আবারও বলি, আমি আবারও বলছি, আল্লাহ আমাদেরকে যেভাবে তালাক দিতে বলেছেন, যদি আমরা 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 সমাজের মানুষ যদি তালাকের ওই পদ্ধতিটা গ্রহণ করি, আমার বিশ্বাস শতকরা 90% তালাক বন্ধ হয়ে যাবে, আর 10% তালাক যুক্তিসঙ্গত কারণে হবে, 90% শতকরা 90টি তালাক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালা তাত্তাখিদু আয়াতিল্লাহি হুজুয়া, ওয়ালা তাত্তাখিদু, আর তোমরা গ্রহণ করবে না আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে হুজুয়ান, উপহাসের পাত্র রূপে। ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম, ওয়াজকুরু, আর তোমরা স্মরণ করো নিআমাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে, আলাইকুম, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি ওই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। নিয়ামতটা কি, নিয়ামতটা কি, আপনি আপনাকে দিয়ে বলেন, আমি আমাকে দিয়েই বলি, আমি যাকে বিয়ে করেছি তার সাথে আমার কোনোদিন পরিচয় ছিল না, আমি যাকে বিয়ে করেছি, আমার কথাটা আমি ব্যক্তিগত জীবনটাই বলি, আমি যাকে বিয়ে করেছি বিয়ের 2 দিন আগে আমি তাকে দেখেছি, কোনোদিন তাকে চিনি না, জানি না, শুনি না, 2 দিন আগে আনুষ্ঠানিক ভাবে দেখেছি, মাঝখানে 1 দিন চিন্তা করার সময় নিয়েছি, তৃতীয় দিন এসে একেবারে কাকতালীয় ভাবে সংক্ষিপ্ত পরিসরে এসে বিয়েটা হয়েছে, আত্মীয় স্বজন নিয়ে মোটামুটি 50-100 জন মানুষের ব্যবস্থাপনার মধ্যে বিয়েটা হয়েছে। তাহলে এই যে দেখেন, আমি আমারটাই বললাম, এরকম আমার মতো অনেকেরই আছে যে এই যে তার সাথে আমার বিয়ে হলো, কোনোদিন পরিচয় নাই, কোনোদিন পরিচয় নাই, এই যে আল্লাহ তাআলা একটা জুটি করে দিলেন, একটা বন্ধন তৈরি করে দিলেন, তার সাথে আমার কোনোদিন কোনো কথাবার্তা নাই, দেখাশোনা নাই, সে কে আমি কি সেও জানে না, আমিও জানি না, এই যে দুইজনের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিলেন, তোমরা এই বন্ধনের কথা মনে করো, যখন এই বন্ধনের কথা, আমি আমার স্ত্রীকে কেমন ভালোবাসি, আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে, এই ভালোবাসার কথাটা যদি তোমরা মাথায় আনতে পারো, তাহলে তোমাদের আর তালাক হবে না, তোমাদের আর তালাক হবে না। ওয়াজকুরু নিআমাতাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তাহলে আমার আপনার জীবনের, আমরা যারা বৈবাহিক জীবনে চলে আসছি, আমার আপনার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো এই অচেনা, অদেখা, অপরিচিত একজন নারীর সাথে কিংবা একজন পুরুষের সাথে আমাদের যে বৈবাহিক বন্ধন হলো, তাদের মধ্যে যে এই ভালোবাসা, আল্লাহ একবার, এটা কি আল্লাহ তাআলার বড় নিয়ামত নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে এরকম যে, আমি
স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ভালোবাসার বন্ধন দেখি দুনিয়ার কোন কিছুর মধ্যে এর চেয়ে আরো উত্তম পবিত্র কোন ভালোবাসা আর নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসলে এটা কেমন ভালোবাসা! এটা আমরা যারা দাম্পত্য জীবনে আছি, যাদের স্বামী স্ত্রীর খুব ভালো বোঝাপড়া আছে এটা তারা ভালো বুঝবেন, কিন্তু যাদের মধ্যে একটু সম্পর্ক খুব ভালো না আর কি, আছে এরকমও আছে খুব ভালো না চলছে আর কি কোন রকম, তারা এটা খুব বেশি অনুধাবন করবেন না। যাদের মধ্যে মধুর সম্পর্ক, মধুর সম্পর্ক, তারা এই জিনিসটা বুঝবেন কেমন ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به وما أنزل عليكم أرجاتني نازل করেছেন عليكم তোমাদের উপর من الكتاب كتاب থেকে والحكمة এবং প্রজ্ঞা পূর্ণ কথা থেকে এই হিকমত বা প্রজ্ঞা يعظكم به যে কিতাব দ্বারা যে হিকমত দ্বারা প্রজ্ঞা দ্বারা ইয়াইজুকুম বিহি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন উপদেশ দিচ্ছেন। তাহলে তোমরা যদি স্বামী স্ত্রীর এই ভালোবাসার কথা মনে করো তাহলে কি হবে, ওই তালাক আরো কমে যাবে। যে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার স্ত্রী বলবে আমার স্বামী আমার জন্য কত কিছু করে, দিনকে দিন কত শ্রম কত চেষ্টা কত সাধনা আমার জন্য করছে, এইগুলো যদি স্বামী মনে করে কিংবা স্ত্রী মনে করে তাহলে কি এটা কি তালাক বন্ধ কমে যাওয়ার কি অন্যতম একটি কারণ নয়? হ্যাঁ, ওই যে একটু আগে যেটা বললাম স্টেপ বাই স্টেপ যদি তালাক দেন তাহলে এই জিনিসটা মনে করার সুযোগ আসবে, চিন্তা করার সময় আসবে। স্বামী মনে করবে আমার স্ত্রী আমার, আমি আমার যখনই মনটা খারাপ হতো, আমি যখনই অফিসে যেতাম, যখনই প্রতিষ্ঠানে যেতাম, রাস্তাঘাটে যেতাম, যখন আমার মনটা খারাপ হতো, আমি যখন বাড়িতে চলে আসতাম বাসায় আসতাম, তখন আমার স্ত্রী আমার মনটাকে সুন্দর করার ব্যবস্থা করতো, আমার লেবার ছিল, আমার ইজ্জত আবরু আমার দোষ ত্রুটি সে ঢেকে রেখেছে, আমাকে সে সমাজে সম্মানিত করেছে। তদ্রূপ স্ত্রীও এটাই ভাববে যে আমাকেও তো আমার স্বামী আমার লেবাস আমার পোশাক স্বরূপ আমাকে সম্মানিত করেছে, আমাকে ইজ্জত দিয়েছে। এইগুলো বাবার সুযোগ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তাহলে এটা অবশ্যই নিয়ামত। তারপরে কিতাব এটা নিয়ামত, হিকমত এটা নিয়ামত, এই নিয়ামত গুলো দ্বারা ইয়াইজুকুম বিহি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা এই তালাকের ব্যাপারে তালাক যখন করবে তালাক যখন দিবে ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, ওয়ালামু আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন প্রতিটি জিনিসের উপরে আলিমুন মহাজ্ঞানী, বা প্রতিটি জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এই যে আমরা মহাজ্ঞানী বললাম, একটা শব্দ বললাম মহাজ্ঞানী, এটার মধ্যে আপনি কি আছে মনে করেন? এই যে মহাজ্ঞানী মানে হলো এই যে তালাকের যে স্টেপটা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রতিটি আয়াত শেষে খাবির বাসির, আমি তো ব্যাখ্যা বলি না শুধু অনুবাদ করি, চিন্তা করলে আপনি এখানে হ্যাং হয়ে যাবেন। আলী মহাজ্ঞানী, মহাজ্ঞানী কেমন জ্ঞানী আল্লাহ তাআলাই তো বোঝেন, যে এভাবে আমি বিধান দিয়েছি, এভাবে বিধান দিলে তালাকটা হবে না, তালাক সংগঠিত হবে না, এই জন্য আমি মহাজ্ঞানী। এর মধ্যে কি হিকমত, এর মধ্যে কি জিনিস লুকায়িত আছে, এর মধ্যে কি উপকারিতা লুকায়িত আছে, এটা মানুষ বুঝবে না, আমি বুঝি, আর এই জন্যই তো আমি হলাম হালিম মহা জ্ঞানী। ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ, আর যখন তোমরা নারীদেরকে তালাক দিবে, ফাবালাগনা, অতঃপর তারা পৌঁছে যাবে আজালাহুন্না, তাদের নির্ধারিত ইদ্দত, অর্থাৎ তাদের নির্ধারিত ইদ্দত যখন তারা সমাপ্ত করবে, ফালা তাআদুলুহুন্না, তখন তোমরা তাদেরকে বাধা দিবে না, আইয়ান কেহনা, বিবাহ করতে, আজওয়াজাহুন্না, তাদের পূর্ব স্বামীদেরকে। আবারও জানুয়ারি মাসে এক তালাক দিল স্বামী তার স্ত্রীকে, ফেব্রুয়ারি মাসে আরেক তালাক দিল স্বামী তার স্ত্রীকে, মার্চ মাসে এসে অভিভাবককে আল্লাহ তাআলা বলছেন, আমি উদাহরণের জন্য বলছি, এটা কিন্তু কোরআনের ভাষা এভাবে না, মার্চ মাসে এসে আসার পর আমরা যারা ওই মেয়ের ভাই আছি, ওই মেয়ের বাবা আসি, বড় ভাই কিংবা ছোট ভাই, বাবা কিংবা জেঠা চাচা, দায়িত্বশীল যারা আসি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ফালা তাআদুলুহুন্না, ফালা তাআদুলুহুন্না, অতএব এই নারীকে এই মেয়েকে কিংবা তোমার এই বোনকে তোমরা বাধা দিবে না, আইয়ান কেহনা, যে এই নারী বিবাহ করে নিবে, আজওয়াজাহুন্না, তার পূর্ব স্বামীকে, তার পূর্ব স্বামীদেরকে, তাদের পূর্ব স্বামীদেরকে তারা যদি বিবাহ করে নিতে চায়,
এই ব্যাপারে তোমরা তাদেরকে বাধা দিবে না, কারণ জীবন তার, জীবন তার, যৌবন তার, সেই সুখ দুঃখ বুঝে সেই 3 বছর এই পুরুষের সাথে সংসার করেছে, সেই তো কেবল বুঝতে পারবে তার সাথে আবার নতুন করে যদি বিয়েটা হয় তাহলে কেমন হবে। এটা তো আমি বাবা হিসাবে বুঝবো না, কিংবা আমি ভাই হিসাবে বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা অভিভাবক আছো এই নারীদেরকে 2 তালাকের পরে প্রথম স্বামীর সাথে আবারও বিবাহ নবায়ন করার ক্ষেত্রে তোমরা যারা ভাই আছো কিংবা অভিভাবক আছো তোমরা তাদেরকে বাধা দিবে না, তোমরা তাদেরকে বাধা দিবে না। ইদা তারা দাও বাইনাহুম বিল মারুফ, ইদা যখন তারা দাও এই নারী এবং তার স্বামী সম্মত হয় বাইনাহুম নিজেদের মধ্যে বিল মারুফ, ন্যায় ন্যায্যতার সাথে ন্যায় সঙ্গত ভাবে, যদি তারা দুইজনে বোঝাপড়ার মাধ্যমে 2য় তালাকের পর আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, এই অবস্থায় তোমরা যারা অভিভাবক আছো তোমরা তোমাদের মেয়ে কিংবা বন্ধুদেরকে বাধা দিবে না। আমরা অনেক সময় যে কাজটা করি, ভাই কি করে, এই তুই চলে আয়, আমি গ্রামের ভাষায় বলছি, এই তুই চলে আয়, বোনেরটা কি খাওয়াইতে পারবো না, এটা হলো আবেগিকতা, বোনকে আরো উৎসাহিত করছে তালাক দেওয়ার জন্য, চলে আয় তুই, ওর ঘরে থাকিস না, কি হয়েছে তোর বাচ্চা একটা হয়েছে, লই এটাকে নিয়ে, তোর ভাই কি তোরে খাওয়াইতে পারবে না। এই যে আবেগে ভাই যে কথাটা বলছে, বোন তো চিন্তা করে না, বোন মনে করে ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, এটা নারীর কারণ ওই কথাটা আর মনে রাখে না, কিন্তু ভাইয়ের যে ঘরে স্ত্রী আছে এটা বোন ভুলে গেছে। এই বোন চলে আসলো, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তারপরে শুরু হয় নির্যাতন, কাকে বলে নির্যাতন, কাকে বলে, কিন্তু ভাই তখন তাকে উৎসাহ দিচ্ছে, চলে আয়, একটা বোন খাওয়াতে কি আমি পারবো না, তার ঘরে তোর যাওয়ার দরকার নাই। ওই বোন কেউ আল্লাহ তাআলা বলছে, ওই ভাই কেউ আল্লাহ তাআলা বলছে, তোমার বিষয়টা তুমি চিন্তা করো, আর গার্জিয়ান হিসেবে তোমার দায়িত্ব হলো তুমি তাকে বাধা দিবে না, যদি তার পূর্ব স্বামীকে সে বিবাহ করতে চায়। কখন, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, আমি বারবার এই জায়গাটা আপনাদেরকে বলছি, আপনাদের ভুলে যাওয়ার একটা আশঙ্কা আছে, এটা 2 তালাকের পরে, যদি 3 তালাক দিয়ে দেওয়া হয় তাহলে এই কথা নট অ্যাপ্লিকেবল, এটা কোনো ক্রমেই প্রযোজ্য নয়, তখন 3 তালাক যদি হয় তখন প্রযোজ্য হবে এই আয়াত, এই প্রথম আয়াতটা, এই ফিস্টার যে তাকে দ্বিতীয় একজন বিয়ে করবে, এই বিয়ে করবে, বিয়ের জন্য বিয়ে, 1 মাসের জন্য না, 15 দিনের জন্য না, বিয়ে করবে, যদি ওখানে বনিবনা না হয় তখন যদি তালাক দেয় তাহলে সে প্রথম স্বামীর কাছে আবার আসতে পারবে, কিন্তু এখানে বলা হচ্ছে 2 তালাকের পরে যদি তারা আবার পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তোমরা যারা অভিভাবক আছো তাদেরকে বাধা দিবে না। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যালিকা ইউআযু বিহি, যালিকা ইউআযু বিহি, যালিকা, এটা ইউআযু উপদেশ দেওয়া হচ্ছে, বিহি এর দ্বারা, এটা দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, কাকে, মান কানা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ঈমান, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ, তোমাদের মধ্য থেকে যে ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি যে ঈমান আনে। তাহলে এতক্ষণ যে বিধানগুলো আলোচনা হলো, আজকে প্রায় অনেকক্ষণ, 1.25 ঘন্টা হয়ে গেছে, 1 পৃষ্ঠার মধ্যে আছি, এই যে কথাগুলো আলোচনা হলো এই কথাগুলো তো তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি শেষ দিবসের প্রতি ঈমান আনে তারাই তো এভাবে করবে। তো এখন আমরা যেভাবে তালাকের কাজ সম্পাদিত করছি আমরা ঈমানদার হিসেবে করছি না, তার মানে আমরা বেঈমান। যদি ঈমানদার হয়ে থাকি তাহলে বর্তমান যে তালাকগুলো হচ্ছে আমাদের হাত দিয়ে তাহলে এইগুলো ঈমানদারের কাজ না। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তালাকের বিধান দিলাম এই বিধানটা স্টেপ বাই স্টেপ, একটার পরে একটা, একটার পরে একটা, এই যে তালাকের যে লজিক আমি তোমাদেরকে দিলাম এই লজিকটা তো পালন করবে তারা যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। তো আমরা যেহেতু এই লজিক অনুসরণ করছি না বা এই পদ্ধতি অনুসরণ করছি না, অতএব আমরা আল্লাহর প্রতি ঈমানও আনছি না এবং আমরা শেষ দিবসের প্রতি ঈমানও আনছি না। যদিও আমরা মুখে লক্ষ কোটি বার বলি না কেন, আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা জান্নাতে যাব, বলতে পারি, কিন্তু আমাদের কাজ প্রমাণ দিচ্ছে, প্রমাণ করছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি না। যদি আল্লাহর প্রতি আমরা ঈমানদার হতাম তাহলে তালাকের যে পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন ওই পদ্ধতি আমরা অনুসরণ করতাম। যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, যালিকুম, এটা হলো আজকা লাকুম, অধিকতর পরিশুদ্ধ,
ও লাকুম তোমাদের জন্য ও অতহার এবং অধিকতর পবিত্র জিনিস। আমি যেভাবে তোমাদেরকে তালাকের কথা বাতলিয়ে দিলাম, এটা হলো অধিকতর পরিশুদ্ধ একটা জিনিস, পরিশুদ্ধ। এটার মধ্যে কোনো খাত নাই, কোনো খাদ নাই, কোনো দূষণীয় কোনো বিষয় এটার মধ্যে নাই। এটা হলো সবচেয়ে পরিশুদ্ধ, সবচেয়ে একটা সুন্দর জিনিস তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য ও অতহার, এবং এটা হলো তোমাদের জন্য অধিকতর একটা পবিত্র পন্থা। ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ তাআলা জানেন, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা ইয়ালামু জানেন, ওয়া আনতুম, আর তোমরা, লা তাআলামুন, তোমরা জানো না, আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না। এই গেল তালাকের বিধান, এই একটি পৃষ্ঠা। আগের পৃষ্ঠায় আছে, এই এক পৃষ্ঠায় তালাকের বিধান দেওয়া হয়েছে। আগের পৃষ্ঠা বলা হয়েছে কি, তালাক দুই প্রকার, এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই যে মোটামুটি মোটামুটি 229, 230, 231, 232, এই 29 থেকে এই মোটামুটি কয়েকটি তালাকে, কয়েকটি আয়াতের মধ্যে তালাকের কিছু বিধিবিধান মোটামুটি ক্লিয়ারলি এখানে বলা হয়েছে। এইগুলো যদি কেউ শাব্দিক ভাবে বুঝে, আমি তো মনে করি তার তালাক সম্পর্কে একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে। কিন্তু আমরা তো পড়াশোনা করি না, আমরা দৌড়িয়ে শুরু করি এখন ওই কোথায় কি কিতাব আছে তালাকের কিতাব। আরে তালাকের তো সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। আপনি কোরআনের মধ্যে যা আছে এটাই তো আপনার জন্য এনাফ। ওয়াল ওয়ালিদাতু ইয়ারজানা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। এবার আরেকটি প্রসঙ্গ, ওয়াল ওয়ালিদাতু মা জননী মায়েরা, ওয়াল ওয়ালিদাতু মায়েরা, ইউরদিআনা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনে 2 বছর, কামিলাইনে পরিপূর্ণ 2 বছর, পরিপূর্ণ 2 বছর, লিমান আরাদা, এই বিধান হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চায়, আইয়তিম্মা পূর্ণ করতে, আর রদাআ দুধ পান করাটা, দুগ্ধ পান করানোটাকে যে ব্যক্তি পূর্ণ করতে চায় তার জন্য, ওই নারীর জন্য দায়িত্ব হলো সে তার সন্তানদেরকে 2 বছর, পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এটা হলো ম্যাক্সিমাম সময়, সর্বোচ্চ সময় হলো 2 বছর, মা তার সন্তানকে দুধ পান করাবে। মায়ের, একজন নারীর নারীত্ব তখনই পূর্ণতা পায়, 2টা কাজ করলে নারীর নারীত্ব পূর্ণতা পায়। একটি কাজ হলো নারী যখন সন্তানের মা হবে তাহলে সে 50% নারী হলো, আর সন্তান হওয়ার পরে যখন সে 2 বছর দুধ পান করাতে পারবে তাহলে সে বাকি আরো 50% মায়ের বা নারীত্বের পূর্ণতা পেল। তাহলে একজন নারীর নারীত্বের পূর্ণতা 2টা জায়গায়, একটা জায়গায় হলো সন্তান, সন্তানের মা হওয়া, তার মানে গর্ভে সন্তান এসে ওই সন্তানটা দুনিয়াতে আসলেই তো সে মা হয়ে গেল, তাহলে মা হওয়া। আর 2 নম্বর, নারীত্বের পূর্ণতা পায় 2 বছর যদি তার বুকের দুধকে, দুধ সন্তানকে খাওয়াতে পারে, তাহলে একজন মা হলো, একজন নারী প্রকৃত অর্থেই নারী হতে পারলো। দুধ পান করানো এটা নারীর বড় ধরনের একটা গৌরবের বিষয়, বড় ধরনের একটা অর্জন। একজন নারী তার বুকের দুধ তার সন্তানকে খাওয়াতে পেরেছে, এটা নারীর জন্য বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, বড় ধরনের একটা ক্রেডিট, যে নারী তার সন্তানকে দুধ পান করিয়েছে। কিন্তু আজকে কি দেখা যায়, আজকে পশ্চিমা বিশ্বে মায়েরা সন্তানদেরকে দুধ পান করায় না। কি, কেন করায় না? তাদের সৌন্দর্য কমে যাবে, তাদের শরীর ভেঙে যাবে, তাদের যে আকর্ষণীয় বডি আছে সেই বডি আর আকর্ষণীয় থাকবে না, এই সেন্সে তারা এটা করে। কিন্তু না, যে নারীরা, যে নারীরা আজকে মেয়েদের যে স্তন ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, তার কয়েকটি কারণের মধ্যে এটা একটা কারণ যে নারীরা তার সন্তানকে দুধ পান করাচ্ছে না। এই দুধ না পান করানোর কারণে, দুধ সন্তানকে না খাওয়ানোর কারণে এই দুধটা ওখানে জমে, এটা বিষাক্ত একটা অসুখে বা বিষাক্ত একটা ভাইরাসে পরিণত হয়ে, বিষাক্ত একটা জিনিসে পরিণত হয়ে সেটা ক্যান্সার রূপ ধারণ করে। আজকে মেয়েদের যে এই প্রকার ক্যান্সার, এটা কয়েকটি কারণের, এটা একটি কারণ যে সন্তানকে দুধ পান না করানো। ওয়াল ওয়ালিদা তুই ইরদানা, মা তার সন্তানকে, আওলাদাহুন্না দুধ পান করাবে, হাউলাইনি 2 বছর, কামিলাইনি পূর্ণ 2 বছর, এটা কার জন্য, লিমান আরাদা, যে ব্যক্তি চায়, আইয়ুতিম্মার রাদাআ, আইয়ুতিম্মার রাদাআ, দুধ পান করানোর এই সময়টাকে পূর্ণ করতে। এখানে এই কথাটা দ্বারা একটু কেমন জানি
আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু হালকা বিষয় উঠছে, লিমান আরাদা যে চায়। তো তার মানে এটা কেন আসলো? এটা আসলো এই জন্য যে একজন নারীর 1 বছরের সন্তান আছে, দুধ পান করছে, এরই মধ্যে আরেকটা সন্তান দুনিয়াতে আসছে, তাহলে আবার কি হবে? এই জন্যই এখানে এই সুযোগটা দেওয়া হয়েছে যে তুমি 1 বছর খাওয়ানোর পরে যদি আরেকটা সন্তান আসে, তাহলে তো সঙ্গত কারণে প্রথম সন্তানের দুধ অফ করে দিবা, দ্বিতীয় সন্তানের দুধ পান করাতে শুরু করতে হবে। এই কথাটা দ্বারা সেই দিকে ইশারা করা হয়েছে। কিন্তু কারো যদি সন্তান দ্বিতীয়টা এই 2 বছরের মধ্যে এসে না থাকে, তাহলে অবশ্যই এই নারী যেন তার সন্তানকে 2 বছরে পূর্ণ 2 বছর দুধ পান করায়। ওয়ালাল মাউলুদ, মাউলুদ অর্থ হলো পিতা, ওয়ালাল মাউলুদ, আর পিতার উপরে দায়িত্ব হলো, আলা মানে দায়িত্ব বোঝায়, রেসপন্সিবিলিটি বোঝায়, কর্তব্য বোঝায়। ওয়ালাল মাউলুদ ইলাহু, আর মায়ের পিতার উপরে দায়িত্ব হলো, রিজকু হুন্না, ওই সন্তানের রিজিকের বন্দোবস্ত করা, ওই মায়ের রিজিকের বন্দোবস্ত করা, ওয়াকিসওয়াতু হুন্না, ওই মায়ের ভরণ পোষণের বন্দোবস্ত করা, বিল মারুফি, বিল মারুফি, বিধিসম্মতভাবে। বিধিসম্মতভাবে মানে কি? মানে তার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তার ভরণ পোষণ, তার খাবার দাবারের বন্দোবস্ত করা। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা, দায়িত্ব দেওয়া হয় না, লা তুকাল্লাফু, দায়িত্ব দেওয়া হয় না নাফসুন, কোন নাফসকে, ইল্লা বুসআহা, তার সামর্থ্যের বাহিরে, তার সামর্থ্যের বাহিরে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয় না। লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, লা তুদার, ক্ষতিগ্রস্ত করা যাবে না, ক্ষতি করানো যাবে না, ওয়ালিদাতুন, মাকে, মাকে ক্ষতি করানো যাবে না, বিওয়ালাদিহা, তার সন্তানের কারণে, তার সন্তানের কারণে মায়ের ক্ষতি করা যাবে না, ওয়ালা মাউলুদুন, আর পিতারও ক্ষতি করা যাবে না, ওয়ালা মাউলুদুল্লাহ, আর পিতারও কোনো ক্ষতি করা যাবে না, বেওয়ালাদিহি, তার সন্তানের কারণে, মাকে যেমন তার সন্তানের কারণে ক্ষতি করা যাবে না, তদ্রূপ পিতাকেও তার সন্তানের কারণে ক্ষতি করা যাবে না। ওয়ালাল ওয়ারিসি, এটা দ্বারা যেটাই এখানে বোঝানো হোক, এটা বলেছি। তারপর আরেকটি কথা বলতে হয় যে ওই যে সন্তান যদি বড় হয়, তাহলে সন্তানের দোষ সন্তানের, মায়ের দোষ মায়ের, পিতার দোষ পিতার, সন্তানের দোষ সন্তান, একজনের দোষ যেন বা একজনের দায়ভার যেন আরেকজনের উপরে না আসে, এটাও কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ওয়ালাল ওয়ারিসি মিসলু দালিক, ওয়ালাল ওয়ারিসি, আর উত্তরাধিকারী যে হবে, মিসলু দালিক, তার উপরে অনুরূপ দায়িত্ব। অর্থাৎ বাবা নাই, এখন যদি এই মায়ের অর্থাৎ স্বামী নাই, তাহলে এই মায়ের উত্তরাধিকারী কে? তাহলে স্বামীর বড় ভাই তার দায়িত্ব নিতে হতে পারে, অথবা স্বামীর বাবা, তার মানে এই মহিলার শ্বশুর তার দায়িত্বভার নিতে পারে, যে অথবা স্বামীর বড় সন্তান এই মায়ের দায়িত্ব ভরণ পোষণের। তাহলে এই কথাটা বোঝানো হচ্ছে, যদি স্বামী না থাকে, তাহলে উত্তরাধিকারী যে হবে এই নারীর এবং এই সন্তানের, তাহলে তাদের উপরে এই দায়িত্বটা আসবে। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, আর উত্তরাধিকারী যে, তার উপরে এই দায়িত্ব বর্তাবে। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা, অনেক কঠিন কথা বলে ফেলছে এটা। এটা এই যে বলেছে, কে বলেছে এটা? জি, নাম তো নাই। জি, তাহলে যে কথাটা আপনি এখানে বললেন, সন্তান হওয়াকে নারীত্বের পূর্ণতা হিসেবে ধরা কি ঠিক? কারণ সন্তান তো আল্লাহ দেন, কাউকে দেন, আবার কাউকে দেন না, যাকে সন্তান দিলেন না সে কি ব্যর্থ বা অপূর্ণ? হযরত আয়েশা এর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ছিল না। জি, সুন্দর কথাই বলেছেন আপনি। এই কথাটা তো অনেক লম্বা কথা। জি, এটা তো আমি কথা প্রসঙ্গে বললাম, এটা একটু রাখবেন। এই যে যেটা লিখছেন, এটা একটু আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ওই যে কোশ্চেন প্রশ্নের উত্তর পর্ব করবো, ওখানে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা তালাকের বাহিরে একটু কথা আসছে, এটা লম্বা আলোচনা আছে ইনশাল্লাহ, বলবো। ফাওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, আর উত্তরাধিকারী যে, তার উপরে অনুরূপ দায়িত্ব। ফাইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাওরিন ফালা জুনাহা আলাইহিমা, ফাইন আরাদা, আর যদি উভয়ে ইচ্ছা করে, ফিসালান দুধ পান বন্ধ করাতে, আন তারাদিম মিনহুমা,
আন্তরাদিম মিনহুমা, উভয়ের পরস্পর সম্মতিতে। ওই যে বললাম সন্তান আরেকটা আসছে 1 বছরের মাথায়, তখন যদি দুধ পান করাতে হয়, যদি দুধ পান করাতে হয়। বলছে তালাক কি মুখে বলতে হবে? তো তালাক তো মুখে বলবে, বিয়ে যেভাবে মুখে, তালাকও তো সেভাবে মুখে। বিয়ের জন্য শর্ত হলো সাক্ষী, তালাকের জন্য কোনো শর্ত নাই। তালাক গোপনে হবে, বিয়ে হবে প্রকাশ্যে, এটা মনে রাখতে হবে। বিয়ে গোপনে করলে এটা হবে জানা, বিয়ে হবে প্রকাশ্যে, সবাই জানবে আমি অমুকের বিয়ে করলাম গোপনে, আমার স্ত্রীও জানে না, দ্বিতীয় আরেকটা বিয়ে করলাম আর কি গোপনে, সমাজের কেউ জানে না, শুধু আমি জানি আর ওই নারী জানে, আমি তার স্বামী সে জানে, আর আমি জানি সে আমার দ্বিতীয় স্ত্রী। যদি এমনটি গোপনে হয় তাহলে এটা জানার একটা দারুণ আশঙ্কার জায়গা রয়ে গিয়েছে, তার মানে আমি সময় সুযোগ মতো তাকে লাথি দিয়ে চলে আসবো, এই জন্য বিয়ে হবে প্রকাশ্যে। আর তালাক তো গোপনে হয়, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার বিয়ের সময় যারা ছিল তারা তো আমার তালাক দেওয়ার সময় কেউ নাই, তো তার মানে তালাক গোপনেই হয়, স্বামী স্ত্রীর এটা দাম্পত্য জীবন, তালাক গোপনে হবে, কিন্তু বিয়ে হবে প্রকাশ্য। ফাইন আরাদা ফিসালান, ফাইন আরাদা, যদি তারা উভয় সম্মতি হয় ফিসালান, দুধ পান বন্ধ করাতে, আন্তরাদিম মিনহুমা, দুইজনের সম্মতিতে, ওয়াতাশাউরিন, আর পরস্পরের পরামর্শের আলোকে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে এতে তাদের কোনো গুনাহ নাই। তার মানে ওই যে দ্বিতীয় সন্তান আসছে, এখন যদি দুইজন আলোচনা করে বলে যে ঠিক আছে প্রথম জনকে আপাতত স্টপ রাখো, তাকে অন্য কিছু খাবার আমরা সামনে নিব, আর দ্বিতীয় জন যেহেতু এখন কেবল আসছে দুনিয়াতে, তাকেই কেবল দুধ পান করাও, এটা এই কথাটাই বলা হচ্ছে। অথবা আরেকটা করতে পারে, যদি মা একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে, ভালো খাবার দাবারের বন্দোবস্ত থেকে থাকে, তাহলে মা এট এ টাইম দুইজন সন্তানকে দুধ পান করাতে পারে, যেহেতু বড় জনের বয়স 1 বছর আর ছোট জন কেবল হলো, এই দুইজনকে এট এ টাইম সন্তান, দুইজন সন্তানকে এট এ টাইম দুধ পান করাতে পারে। এটা মায়ের সদিচ্ছার উপরে ডিপেন্ড করবে, মায়ের মানসিকতার উপরে ডিপেন্ড করবে, কারণ একজন মায়ের যদি একাধিক সন্তান হয়ে থাকে, দুইজন সন্তান যদি হয়, তাহলে দুইজন সন্তানকে কি মা দুধ পান করে না? তো এটাও তদ্রূপ হতে পারে, কিন্তু আমাদের বোনেরা এটা দেখি না। প্রথম সন্তানের 1 বছরের মাথা আর একটা আসলে প্রথমটা দুধ পান বন্ধ করে দেয়, আমি খুব একটা দেখি না এই পর্যন্ত, বা আমার জানার গ্যাপ থাকতে পারে হয়তো, কিন্তু দুইজনকে তো আপনি খাওয়াতে পারেন। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, ওয়াইন আরাদতুম, ওয়াইন আরাদতুম, এক মিনিট, ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম, ওয়াইন আরাদতুম, আর যদি তোমরা চাও, ওয়াইন আরাদতুম, আর যদি তোমরা চাও, আন্তাস্তারদিউ, দুধ পান করাতে, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, ফালা জুনাহা আলাইকুম, তাহলে নেই কোনো অপরাধ তোমাদের উপর, ইদা, যখন, সাল্লামতুম, তোমরা আদায় করে দাও, মা আতাইতুম, যা তোমরা তাদেরকে দিবে বা যা তোমরা তাদের জন্য নির্ধারণ করেছো, তা বিল মারুফ, প্রচলিত নিয়মে, যখন, তাহলে এটা কোনটা? ওই যে অপর নারী দ্বারা যদি তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে চাও, দুধ মায়ের যে কথাটা, এই কথাটার প্রতি এখানে ইশারা দেওয়া হচ্ছে। জি, একজনে বলেছেন, মুরব্বীরা বলে দ্বিতীয় সন্তান গর্ভে থাকলে প্রথম বাচ্চাকে দুধ খাওয়ালে সেই প্রথম বাচ্চা নাকি অসুস্থ হয়ে যাবে, এই জন্য খাওয়াতে না করে। তো মনে করেন যে আমার বোন, তার সন্তান হলো জানুয়ারি মাসে, জুন মাসে গিয়ে তার গর্ভে একটা সন্তান আসছে, বা আরো আগে 3 মাসের মাথায় তার গর্ভে একটা সন্তান আসছে। তো এখন 3 মাসের মাথায় আমার বোনের গর্ভে, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে, তো প্রথম সন্তানের বয়স তো মাত্র 3 মাস, তো আপনি যে কথাটা বললেন, তো এই অবস্থা যদি দুধ পান করানো বন্ধ করতে হয়, তাহলে তো এই সন্তান কেবল 3 মাস দুধ খেতে পেরেছে না, এই কথাটা মোটেও যুক্তিযুক্ত না, এটা মোটেও যুক্তিযুক্ত না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তাআলা তো ভালো বুঝেন, আমরা তো ভালো বুঝি না। ইদা সাল্লাম তুম্মা, ও আমি যে কথাটা বললাম, আপনাদের মাঝে মাঝে কোশ্চেন গুলো অন্যদিকে চলে যেতে হয়। ওয়াইন আরাদ, তোমার যদি তোমরা ইচ্ছে পোষণ করো, আনতাস্তার দেহ, দুধ পান করাতে, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, ফালা জুনাহা আলাইকুম, তাহলে নেই কোনো অপরাধ, আলাইকুম, তোমাদের উপর, ইদা সাল্লামতুম, যখন, যদি তোমরা আদায় করে দাও, মা আতাইতুম বিল মারুফ, যা তোমরা নির্ধারণ করেছো, বিল মারুফ, প্রচলিত নিয়মে। ওই যে দ্বিতীয় সন্তান আসছে, এখন প্রথম সন্তানকে যদি অন্যত্র কোথাও দুধ পান করাতে দাও,
তাহলে ওই মাকে, যেই মা দুধমা হবে এই সংশ্লিষ্ট বাচ্চার, তাকে তোমরা পারিশ্রমিক দিবে, এই কথাটা বলা হচ্ছে। দুধ খাওয়ানোর বিনিময়ে তাকে একটা সম্মানই দিতে হবে। তো সম্মানই কেন দিতে হবে? সম্মানই দিতে হবে এই জন্য যে এই মহিলার কষ্ট হচ্ছে, এবং দুধের জন্য আলাদা তাকে একটু খাবার দাবারের প্রতি নজর দিতে হচ্ছে, একটু ভালো খেতে হয় অনেক সময়, তবেই তো দুধ আসে। তো এই জন্য তাকে একটা পারিশ্রমিক দিবে। আমি আমার জানাশোনা পরিচিতর মধ্যে একজন বাচ্চার 3 দিনের মাথায় তার মাটা মারা গেল। 3 দিনের মাথায় সিজারে হয়েছে, সন্তান হওয়ার 3 দিনের মাথায় এই মাটা মারা গেল। এখন এই এই 3 দিনের বাচ্চাকে কে কি করবে? তখন এই বাচ্চাকে তার ফুফু লাগে, হ্যাঁ, ফুফুর কাছে দেওয়া হয়েছে, যেই ফুফুর একটা সন্তান অলরেডি দুধ পান শেষ হয়ে গিয়েছে, 2 বছর ক্রস করে ফেলেছে, বা 2 বছরের একেবারে লাস্ট সময়ের মধ্যে আছে। এখন তো তার দুধ ওইভাবে নাই, তখন এই সন্তানটা এই ফুফু নিয়ে গিয়েছে। তখন এই ফুফু, আমি যতটুকু জেনেছি যে ডাক্তারকে জিজ্ঞাসা করলো কিভাবে তার দুধ তো উঠে গিয়েছে, কিভাবে আনা যাবে, তখন একটা মেডিসিন দিয়েছে, ওই মেডিসিন খাওয়ার পরে এই পুকুর আবার নতুন করে দুধ আসতে শুরু হয়েছে। তো তাহলে এটা বোঝানোর উদ্দেশ্যটা হলো যে এই যে মেডিসিন বা আরো খাবার দাবারের একটা খরচ আছে, এই খরচটা তোমরা দিবে, সেটাই বলা হচ্ছে। যে একজন বলেছেন, আমার 2 ছেলেকে একসাথে 3 মাসের মতো দুধ পান করিয়েছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটা পুরস্কার দিব, আপনি আমার সাথে একটা যোগাযোগ করবেন, আপনার জন্য আমার একটা পুরস্কার বরাদ্দ আছে, যে আপনি একটা সুন্দর কাজ করেছেন, যে একসাথে 2 সন্তানকে, ওই বুঝছি, ওই যে হয়তো 1.5 বছরের মাথায় আরেকজন সন্তান আসছে, বা 1 বছর 8 মাস 9 মাসের মাথায় দ্বিতীয় সন্তান আসছে, তো প্রথম ছেলের সন্তানের তো আরো 3 মাস কোর্স বাকি রয়ে গেছে, ওই 3 মাস আপনি ফিল আপ করে দিয়েছেন, এই সেন্সে আপনি প্রথম সন্তানকে 3 মাস খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি কাজ করেছেন, আপনি হলেন সাহসী নারী, আপনার জন্যই ওই যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত, আপনার মাথায় চিন্তা আসছে আমার এই সন্তান তো 2 বছর দুধ পান করতে পারলো না, অতএব আমার একটু কষ্ট হবে, হ্যাঁ আমি কষ্ট করি, আমার সন্তানের 2 বছর আমি কষ্ট শেষ করে দিই, আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার, আপনি হলেন সবচেয়ে বড় গর্ব করার মতো একজন মা, আপনি যে সন্তানের অধিকারটা আপনি আদায় করে দিয়েছেন, আপনার মতো মা আজকের এই সমাজে খুব দরকার, খুব দরকার, যে যারা অধিকারের ব্যাপারে, সন্তানের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, আলহামদুলিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, বিমা তাআমালুনা বাসীর। ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, বাসীরুন, সব কিছু দেখেন, বিমা তাআমালুনা, তোমরা যা করছো। এই যে আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিলাম, আপনাদেরকে এই কথাটা আজকে বলছি, আগে বলি নাই কখনো, যে আমরা প্রতি আয়াতের শেষে বাসির দেখি, আলিম দেখি, খাবির দেখি, এর মানে কি? এর মানে হলো এই যে বাসির, আমি আল্লাহ তোমাদেরকে যে এই বিধান বর্ণনা করে আসলাম, কি বিধান দেখেন তো, এখান থেকে এই যে ওয়াল ওয়ালিদাত, এখান থেকে শুরু করে এসে বলতে 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 আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ হলাম বাসির, তার মানে আমি সব দেখি, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সব জিনিস আমি দেখি, কিন্তু তোমরা আমার এই বিধানকে অন্যভাবে বা এটাকে নেগেটিভ নেতিবাচক ভাবে কুটু কৌশল হিসেবে গ্রহণ করবে না, কে তোমরা কি করো এই ব্যাপারে আমি কিন্তু সব দেখি, আমি বাসির, আমি বাসির, আমি সব দেখছি, তোমরা কে কি করছো। وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ 4 أشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَالَّذِينَ أرجر يتوفون منكم ويذرون أزواجا والذين جرى يتوفون متبرن كر منكم তোমাদের মধ্য থেকে, আমাদেরকে বলা হচ্ছে বিশেষ করে পুরুষদেরকে, অপুরুষ জাতি তোমাদের মধ্য থেকে, জি আলহামদুলিল্লাহ, আরেক বোন পেলাম আমি, 9 মাস 2 বাচ্চাকে দুধ পান খাওয়াই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আরেক আগের বোন উনি ছিলেন 3 মাস 2 জনকে খাওয়াইছেন, তার মানে এই বোনের 1 বছর 3 মাসের মাথায় দ্বিতীয় সন্তান আসছে, আমি যা বুঝলাম 1 বছর 3 মাসের মাথায় দ্বিতীয় সন্তান আসছে, উনি বাকি 9 মাস
প্রথম সন্তানকে দুধ পান করিয়েছেন, সাথে তো দ্বিতীয় সন্তান আছেই, তাহলে 9 মাস দুই সন্তানকে দুধ পান করিয়েছেন। আপনি হলেন সিংহ নারী, আলহামদুলিল্লাহ, সুন্দর, চমৎকার। এরকম নারী দরকার আজকের এই সমাজকে পরিবর্তন করার জন্য, সাহসী নারী, এবং সাহস নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলাই আমাদেরকে বরকত দিবে, শক্তি দিবে। আজকে তো আমাদেরকে উৎসাহ দেওয়ার, এগুলো বলে দেওয়ার সেরকম মানুষ আমরা পাচ্ছি না, মুরব্বীরা পাচ্ছি না। নিশ্চয় আপনাকে কেউ উৎসাহিত করেছে, আপনি উদ্বুদ্ধ হয়েছেন একটা রিক্স নেওয়ার জন্য। আল্লাহ তাআলা, আমি মনে করি এই যে আপনি দুইজনকে দুধ পান করেছেন, আপনার বয়সে আপনার বান্ধবী থাকতে পারে, আপনার কোনো বোন থাকতে পারে, খালাতো ফুফাতো জ্যাঠাতো চাচাতো বোন, তাদের চেয়ে আপনার স্বাস্থ্য অনেক ভালো আছে আমি মনে করি, দুই সন্তানকে দুধ পান করানোর কারণে আপনি অনেক স্মার্ট থাকবেন, আমার মনে হয় অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর আপনি আছেন, স্বাস্থ্যগত দিক থেকে আপনি অনেক ফিট আমার মনে হয় দুধ পান করানোর কারণে। والذين يتوفون منكم ويذرون ازواجا والذين جرى يتوفون منكم মৃত্যুবরণ করে منكم তোমাদের মধ্য থেকে ويذرون ازواجا আর তারা রেখে যায় ويذرون রেখে যায় ازواجا স্ত্রীদেরকে, তার মানে তোমাদের মধ্য থেকে যারা মরে গেল তাদের স্ত্রীরা যদি বিধবা হয়, স্বামী হারা হয়, স্বামী হারা বলতে স্বামী মৃত্যুবরণ করছে, তালাক প্রাপ্ত না, স্বামী তাদেরকে রেখে গেছে বিধবা, এমন নারী যদি তোমাদের মধ্যে থাকে, ইয়াতারাব্বাসনা তারা অপেক্ষায় রাখবে, বি আনফুসিহিন্না নিজেদেরকে, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, আরবাআতা 4 আশহুরিন মাস, ওয়া আশরা এবং 10, 4 মাস 10 দিন নারী নিজেদেরকে অপেক্ষমান রাখবে, তোমাদের মধ্য থেকে কোন পুরুষ যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় তার স্ত্রীদেরকে রেখে যায়, তাহলে ওই মৃত ব্যক্তির স্ত্রীরা নিজেদেরকে অপেক্ষায় রাখবে 4 মাস 10 দিন। কি অপেক্ষা রাখবে? নতুন করে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবে 4 মাস 10 দিন। একজন বিধবা নারীর ইদ্দত হলো 4 মাস 10 দিন, একজন বিধবা নারীর ইদ্দত হলো 4 মাস 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না, ফাইদা অতঃপর যখন বালাগনা তারা পৌঁছে যায়, আজালাহুন্না তাদের নির্ধারিত মেয়াদে, অর্থাৎ তারা যদি তাদের নির্ধারিত ইদ্দত কাল পূর্ণ করে, ফালা জুনাহ আলাইকুম তখন কোনো গুনাহ নেই, ফালা জুনাহ আলাইকুম তখন তোমাদের উপরে গুনাহ নাই, ফিমা ফাআল্লা তাতে যা ফাআল্লা তারা করবে তাতে তার মধ্যে কোনো গুনাহ নাই তোমাদের উপর, তাতে তারা যা করবে, পি আনফুসিহিন্না নিজেদের জন্য বা নিজেদের মধ্যে, বিল মারুফি ন্যায়সঙ্গত ভাবে, অর্থাৎ 4 মাস 10 দিন অতিবাহিত করার পর, তারা যদি ইদ্দত অতিবাহিত করার পর নতুন করে নিজেদের জন্য কিছু করে, তার মানে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে তাদের জন্য কোনো গুনাহ নাই। এখান থেকে উৎসাহিত করা হচ্ছে কোনো বোন যদি বিধবা হন নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমাদের বোনেরা অনেক বেশি আবেগী হয় অনেক সময়, তারা বলে মনে করে জীবনে তো বিবাহ একটা, স্বামী যেহেতু আল্লাহ দিয়েছেন আবার নিয়ে গেছেন আমার এই নিয়ামত, অতএব আমি আর নতুন করে কারো স্ত্রী হতে চাই না। হ্যাঁ, আপনি এই কথাটা বললেন আপনার ভালোবাসা থেকে, আপনার স্বামীর প্রতি একটা শ্রদ্ধা দিয়ে এটা আপনি বলেছেন, এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ দিই, কিন্তু 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 আপনি তো একজন নারী, আপনার একজন অভিভাবক থাকা চাই, আপনার বাবা এখন আছে 2 দিন পরে থাকবে না, আপনি এখন ভাইয়ের কাঁধে আছেন, ভাই কয়দিন আপনাকে বরণ পোষণ বা ভাইয়ের দায়িত্ব কতটুকু পালন করবে, আমি বা আমার বোনের কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, স্বাভাবিক প্রত্যেকে তো প্রত্যেকের সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন বিধবা নারী তার দায়িত্ব হলো যথাসম্ভব 4 মাস 10 দিন অতিবাহিত করার পরে দ্বিতীয় একজন স্বামীকে গ্রহণ করে নেওয়া। একজন বোন দুনিয়াতে স্বামী ছাড়া এটা সে এতিমের মতো থাকে, এটা যাদের স্বামী নেই তারা আমার এই কথাটা বুঝবে। যে এটা যাদের স্বামী নাই তারা এই কথাটা বুঝবে, এজন্য উচিত হলো কোন বোন যেন কোনো ক্রমে স্বামী ছাড়া না থাকে। স্বামী আজকে তালাক দিয়েছে অথবা স্বামী ইন্তেকাল করেছে, তাকে তাড়াতাড়ি দ্বিতীয় আরেকটা স্বামীর বন্দোবস্ত করা চাই, যদি এমনটা না হয় তাহলে সে মিসগাইডেড, অন্যায় দিকে চালিত হওয়ার, অন্যায় দিকে হাঁটার সমূহ আশঙ্কা রয়ে গেছে।
আপনি যত বড়ই ফেরেশতা হন না কেন, আপনি যদি বলেন হুজুর আমি তো অনেক ভালো, হ্যাঁ আমি বলি আমি আপনি অনেক ভালো, কিন্তু এই ভালোটা কতক্ষণ? অবশ্যই আপনাকে দ্বিতীয় আরেকজন স্বামীর খোঁজ করা চাই। ইংরেজি লেখেন বাংলা উচ্চারণটা, এটা এর অর্থ উদ্ঘাটন করতে একটু সময় লাগে, কারণ উচ্চারণ তো অনেক সময় হয় না, এটা আমার কাছে একটু বিরক্তি লাগে। আপনারা বাংলায় লিখবেন কারণ এত সময় তো নাই। ফালা জুনাহা আলাইকুম ফাইদা বালাগনা আজালাহুন্না, ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা ইদ্যুৎকাল পূর্ণ করবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা, তাহলে তোমাদের উপরে কোনো গুনাহ নাই, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, ওই বিষয়ে তারা যা করবে নিজেদের জন্য সঙ্গত ভাবে তাতে গুনাহ নাই, আল্লাহু বিমা তাআমালুনা খাবির, আর আল্লাহ তাআলা হলেন খাবির, সব কিছুর খবর রাখনেওয়ালা। তোমরা ওই যে 4 মাস 10 দিনের আগে বিয়ে করবা অথবা বিয়ে না করে অন্যদিকে ফুটুস ফুটুস করবা, এগুলো আমি আল্লাহ অনেক বেশি খবর রাখি, তোমরা জানো না। তোমরা বিধবা হয়েছ কিংবা তালাক প্রাপ্ত হয়েছ, তোমরা বিধবা সেজে বা নাউজুবিল্লাহ তোমরা বিধবা হয়ে নিজেদেরকে খুব সৎ রাখার চিন্তা করছো আর অসৎ হয়ে যাচ্ছ, এমনটা যদি করে থাকো আমি আল্লাহ কিন্তু খুব ভালো করেই খবর রাখি, দুনিয়ার কেউ না জানতে পারে আমি আল্লাহ জানবো। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনন্তুম ফি আনফুসিকুম, ওয়ালা জুনাহা আলাইকুম, ওয়ালা জুনাহা আলাইকুম, আর নেই কোনো গুনাহ আলাইকুম তোমাদের উপর, ফিমা ওই বিষয়ে যে আররাতুম তোমরা আকার ইঙ্গিতে পাঠাও, তারিদ আকার ইঙ্গিতে পাঠাও, বিহি এর দ্বারা, মিন থেকে খিতবা, তিন নিসাই নারীদেরকে বিবাহের প্রস্তাবনা, খিতবা খিতবা এটা খুতবা না, খিতবা অর্থ হলো নারীদেরকে বিবাহের অফার দেওয়া, নারীদেরকে বিবাহের অফার দেওয়া, এটাকে আরবিতে বলা হয় খিতবা। আর এটাকে যদি খায়ের উপরে পেশ দিয়ে বলি তাহলে খুতবা হবে, ভাষণ স্পিচ বক্তৃতা, খুতবা এটা হলো খিতবা, খিতবা হলো নারীদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া, নেই তোমাদের জন্য কোনো গুনাহ, ফিমা ওই বিষয়ে, আররাতুম যে বিষয়ে তোমরা আকার, আররাতুম বিহি যে বিষয়ের দ্বারা তোমরা আকার ইঙ্গিতে পাঠাও, মিন খিতবাতিন নিসাই নারীদেরকে বিবাহের পয়গাম, বিবাহের অফার, ম্যারেজ অফার যেটা তোমরা পাঠাও নারীদেরকে আকার ইঙ্গিতে, এতে তোমাদের কোনো গুনাহ নাই, আও আকনান্তুম অথবা যদি তোমরা গোপন রাখো, আও কিংবা আকনান্তুম তোমরা গোপন রাখো, ফি আনফুসিকুম নিজেদের অন্তরের মধ্যে, এতেও তোমাদের কোনো গুনাহ নাই। একজন নারী বিধবা সমাজে হলো, এখন ওই নারীর কাছে, ওই নারী তোমার কাছে আসছে কোনো একটা সহযোগিতার জন্য, অর্থনৈতিক সহযোগিতা হতে পারে, সন্তান লালন পালন করার জন্য একটু পরামর্শ বা পড়াশোনার জন্য, তখন তুমি যদি জিজ্ঞেস করে জানো, পুরুষদেরকে বলা হচ্ছে যে এই নারীর এখনো ইদ্যৎ শেষ হয় না 3 মাস, তখন এই নারীকে আশ্বস্ত করা হলো যে ঠিক আছে এখন আপনার সময় কতদিন, আপনার হাজবেন্ড মারা গেছে 3 মাস, ঠিক আছে আমি আপনার ব্যাপারে চিন্তা করছি, তো তার মানে আমি আপনাকে বিবাহ করতে চাই, এটা ক্লিয়ার করলো না, এইটাকে বলা হচ্ছে। এরকম যদি তোমরা নারীদেরকে এক ধরনের গোপনে বিবাহের প্রস্তাব দিয়ে থাকো, কোন নারী বিধবা নারীকে যদি আমি বলি আমি আপনার ব্যাপারে একটা পজিটিভ চিন্তা করছি, এটাকে অনেক জিনিস বোঝাবে, হয়তো আমার জন্য আমি চিন্তা করতে পারি অথবা আপনার জন্য আমি একটা ভালো এই গটকালি করব, এরকমও চিন্তা হতে পারে। তাহলে এই করার মধ্যে 4 মাস 10 দিনের মধ্যে এরকম গোপনে কিছু আশার বাণী শোনানো, এর মধ্যে তোমাদের কোনো গুনাহ নাই। আলিম আল্লাহু আন্নাকুম, এর মধ্যে আবার বিধবা বিবাহের প্রতি উৎসাহিত করা হয়েছে। আজকে বড় আমাদের এই সমস্ত বড় সমাজ খারাপ, এটা বলি আমরা, কিন্তু সমাজ তো খারাপ না, খারাপ হলাম আমরা। আমাদের এই সমাজে কত নারী স্বামী হারা আছে, কিন্তু আবার কত পুরুষ পরকীয়া লিপ্ত আছে। এই পরকীয়া লিপ্ত হওয়াটাকে আমরা কোনো অপরাধ মনে করি না, কিন্তু এই পুরুষ যদি দ্বিতীয় আরেকটা বিধবাকে বিয়ে করে আশ্রয় দেয়, এটাকে কিন্তু আমরা জঘন্য খারাপ মনে করি। এই পুরুষের চরিত্র কত খারাপ, এই পুরুষ ঘরে একটা স্ত্রী আছে আর একটা বিধবা বিয়ে করছে, কত খারাপ দেখছো এই বয়সে, কত কথা আমরা বলি, কিন্তু ঠিকই যে পরকীয়া করে নিজের জীবন যৌবন নিজের ইমান সব নষ্ট করে দিচ্ছে, এটাকে কিন্তু আমরা সেভাবে অপছন্দ করি না। আলিম আল্লাহ, আজকে আমার এই এই মুহূর্তে আমি বলি, মনে হয়েছে গতকালও আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে আমার সাথে একজনের, যে তার ভগ্নিপতি বড় বোনের হাজবেন্ড সে আরেক জায়গায় বিয়ে করছে, এটা দ্বিতীয় প্রথম স্ত্রী মেনেই নিতে পারছে না, কিন্তু এই স্বামী এই দ্বিতীয় মহিলাকে বিয়ে করার আগে দীর্ঘদিন আরেক মহিলার সাথে তার পরকীয়া ছিল,
ওটাকে কিন্তু এই প্রথম স্ত্রী অত খারাপ ভাবে দেখে নাই, কিন্তু যখনই আরেক জায়গায় এসে সে আরেকটা মহিলাকে বিয়ে করছে, বিয়ে করাটাকে সে জঘন্য ভাবে খারাপ মনে করে নিচ্ছে, এবং এটার জন্য সে মামলা করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। তাহলে প্রথম এতদিন যখন এই স্বামীটা পরকীয়া করছে আরেক নারীর সাথে, প্রথম স্ত্রী তেমন কিছু মনে করে নাই, কারণ এটা কেউ জানতো না, কিন্তু এখন যখন বিয়ে করছে, এটা যখন জানাজানি হয়েছে, তখন প্রথম স্ত্রী তার জন্য কি করবে, মামলা করবে। তাহলে দেখেন আমরা গুনাটাকে এতদিন সাপোর্ট দিয়েছি, এখন সে একটা বিয়ে করছে, এটাকে আর আমরা সাপোর্ট দিতে পারছি না। এটা আমার ক্ষেত্রে যেমন আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই অবস্থা। কেন? এটা ইসলামের মৌলিক জিনিসগুলো আমাদের জানা না থাকার কারণে, বা ইসলামকে আমরা প্র্যাকটিসের আওতায় না আনার কারণে। ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা ইয়া ওয়াকনতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আলিমাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। একজনে বলেছেন, ওস্তাদ, ডিভোর্স নারীরা ইদ্দত কত সময় পালন করবে? এটা তো বড় কঠিন কথা বলেছেন। আমি আপনাকে এক বাক্যে উত্তর দিতে পারি, কিন্তু ঘটনা হলো ডিভোর্স নারীরা বলতে কি, নারী নিজে ডিভোর্স নিয়েছে, যে নারী নিজে ডিভোর্স নিয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম নারীর সমস্যা আছে। নিজে ডিভোর্স নেয় যে নারী, ওই নারীর ক্ষেত্রে একটা সমস্যার তীর প্রথমেই নিক্ষেপ করা উচিত এবং যায় সঙ্গত কারণেই, নিজের সঙ্গত বলতে নিজের দোষে সে নিজে ডিভোর্স নিয়েছে। যেহেতু ডিভোর্স নিয়েছে, তখন তো ইদ্দত হবে তিন হায়েস, তিন মাস ধরে রাখতে পারেন, কিন্তু যে নারী নিজে নিজে ডিভোর্স নেয়, বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে। আলিমাল্লাহু আন্নাকুম, আলিমাল্লাহ, আল্লাহ তাআলা জানেন, আন্নাকুম, নিশ্চয়ই তোমরা, সাতাযকুরুনাহুন্না, তাদের কথা তোমরা আলোচনা করো। এই যে নারী বিধবা হলো, এই যে তোমরা নিজেরা এটা আলোচনা করছো বা নিজে নিজে মনে মনে জপছো, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। ওয়ালা কিল্লা তুইদুহুন্না, তবে ঠিক আছে তোমরা নিজেরা নিজেরা মনে মনে আলোচনা করো। ওয়ালা কিল্লা তুইদুহুন্না, কিন্তু তোমরা যেটা করবে না, তুইদুহুন্না, তাদের সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হবে না, সিররান, গোপনে, গোপনে ওই বিধবা নারীর সাথে, তার ইদ্দত সময় শেষ হওয়ার আগে গোপনে তার সাথে একটা কমিটমেন্ট করলা যে 4 মাস 10 দিন যাক আমি তোমাকে বিয়ে করব। এইভাবে গোপনে এরকম চুক্তিতে আসা যাবে না। তো যখন কোন পুরুষ নারীকে এভাবে অপাদ দিয়ে রাখবে বা কথাবার্তা নিজেদের মধ্যে কেবল এরকম করে রাখবে, তখন তার মধ্যে একটা কুবাসনা আসবে, কুচিন্তা তার মধ্যে আসতে চাইবে, পুরুষের মধ্যেও আসবে, নারীর মধ্যেও আসবে, কারণ সে আজকে 4 মাস কিংবা 3.5 মাস স্বামী হারা, তার মধ্যে একটা নাইয়ের ভাব আছে। এই নাইয়ের ভাব না পাওয়ার একটা অতৃপ্তির যে একটা ঢেকুর আছে, এই অতৃপ্তির জায়গাটা সে পূরণ করতে চাইবে অপর পুরুষ বিবাহ ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা কিল্লা তুইদুহুন্না সিররা, তোমরা গোপনে গোপনে কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ হবে না, তবে ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে তোমরা বলবে কাওলান, এমন কথা, মারুফা, সঙ্গত কথা, তার মানে একটু কথা থাকতে পারে, বা ওই যেটা বললাম প্রথমে যে আমি তোমার ব্যাপারে চিন্তা করছি, এতটুকুই না, এর বাহিরে নয়। ওয়ালা তাযমু উকদাতান নিকাহি, আর তোমরা দৃঢ় সংকল্প করো না, উকদাতান নিকাহি, বিবাহের বন্ধনের কথাটা দৃঢ় সংকল্প ভাবে এটাকে পাকা পাকি করে ফেলো না, পাকা পোক্ত করে ফেলো না, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ না ইয়া বলো পৌঁছাবে, পূর্ণতা পাবে, আল কিতাবু নির্ধারিত, নির্ধারিত সময়, আজালাহু তার ইদ্দত, অর্থাৎ তার ইদ্দতটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহের ব্যাপারে ফাঁকা পুক্ত কথা বলে ফেলে রেখো না। ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ালামু, তিনি জানেন, মা ফি আনফুসিকুম, যা কিছু তোমাদের অন্তরে আছেন সে আছে সেগুলো আল্লাহ তাআলা জানেন, ফাহদারুহু, অতএব তোমরা তাকে ভয় করো, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, ওয়ালামু, জি আসসালামু আলাইকুম, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, গাফুরুন, তিনি পরম ক্ষমাশীল, হালিমুন, তিনি পরম ধৈর্যশীল। আসসালামু আলাইকুম। পুরুষ এর স্ত্রী মারা গেলে সে বিয়ে করার জন্য কতদিন অপেক্ষা করবে? এখন যদি একজন পুরুষের স্ত্রী মারা যায়, তার কোনো ইদ্দত নাই, সে এখনই বিয়ে করতে পারবে? স্ত্রীকে এখনো কবর দেওয়া হয় নাই, দাফন করা হয় নাই, এই অবস্থাও সে বিয়ে করতে পারবে? এটা একটু বাড়িয়ে বললাম আর কি, তাকিদ দেওয়ার জন্য, কিন্তু এটা অমানসিক, অমানবিক। তার মানে যখন ইচ্ছা শেষ তখনই বিয়ে করতে পারবে, পুরুষের জন্য কোনো ইদ্দত নাই,
পুরুষের স্ত্রী মারা গেলে সে বিয়ে করার জন্য কতদিন? না, পুরুষের কোনো ইদ্দত নাই, সে সাথে সাথে বিয়ে করতে পারবে। যেমন একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে না, এটা তার জন্য বৈধ। আবার একই সময়ে একজন নারী একাধিক স্বামীর স্ত্রী হতে পারে না। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা। লা জুনাহা আলাইকুম, নেই কোনো গুনাহ আলাইকুম তোমাদের উপর। ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তালাক দাও নারীদেরকে, মা লাম তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ না করা যতক্ষণ না তাদেরকে স্পর্শ করবে। স্পর্শ করা ছাড়া যদি তোমরা তোমাদের নারীদেরকে তালাক দাও, এতে তোমাদের কোনো অপরাধ নাই। বিয়ে করে বাড়িতে আনছে, আজকে বাসর রাত হবে, তো বাসর রাতে গেল, কোনো কারণে তাদের মধ্যে স্পর্শ পর্যন্ত গেল না। এখানে স্পর্শ দ্বারা সহবাসকে মিন করা হচ্ছে। সহবাস ব্যতিরেকে তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, তাহলে এতে কোনো অপরাধ নাই। আও তাফরিদু লাহুন্না ফারিদা, আও নতুবা তাফরিদু, দাজ্য করে না থাকো, ফারিদাতান, মহর, মহর নির্ধারণ হলো না যদি তালাক দাও, কিংবা স্পর্শ হলো না, দ্যাট মিন্স সহবাস হলো না যদি তালাক দাও, তাহলে এতে তোমাদের কোনো অপরাধ নাই। তো কেউ কি বিয়ে করে এনে বাড়িতে স্পর্শ করা ছাড়া তালাক দেওয়ার জন্য কি আনছে? অবশ্যই এই জন্য আনেনি, অবশ্যই তাকে এই জন্য আনা হয়নি। কিন্তু আনার পরে জানতে পারলো যে তার মধ্যে বড় ধরনের একটা সমস্যা, তার মধ্যে আমি দুই একটা উল্লেখ করি। আনার পরে জানা গেল যে এই নারী আরেকজনের স্ত্রী, অথবা আনার পরে জানা গেল, ঘরে নেওয়ার পরে জানা গেল এই নারীর বড় ধরনের একটা সমস্যা, তাকে স্ত্রী হিসেবে রাখা যাবে না। একটা হাদিস পড়েছি, দুর্বল দুর্বল রাওয়ায়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নারীকে বিয়ে করছেন, তো ওই নারীর কাছে গেলেন, তখন তার এই হাঁটুতে বা কোমরে অথবা তার গোপন অঙ্গের কাছাকাছি কোনো জায়গায় তার অশ্ব রোগ ছিল, বড় ধরনের কোনো রোগ ছিল, তখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিয়েছেন। এই কথাটা দুর্বল, এটা দিয়ে খুব বেশি প্রমাণ উপস্থাপন করার সুযোগ নাই, দুর্বল কথা দিয়ে স্ট্রংলি কোনো কথা বলা যায় না। তো বলার জন্য আপনাদেরকে বললাম, তাহলে এরকম যদি কোনো কারণ থাকে তাহলে মানুষ তালাক দিতে পারে, তাহলে এতে তোমাদের কোনো অপরাধ নেই। এই যে এখন তাকে বাড়িতে আনলা, স্পর্শ করা বেঁধে রেখে তালাক দিলা, কিংবা বিয়ে করছো, মহরানা নির্ধারণ করা ছাড়া তাকে তালাক দিয়ে দিলা, তখন তালাক যে দিলা তাকে কি করবা? ওয়ামাত্তি অহুন্না আলাল মৌসি কাদারুহু ওয়ালাল মুকতির কাদারুহু মাতাআন বিল মারুফ আর তাদেরকে কিছু খরচপত্র দিবে, সম্পদশালীর উপর, কাদরুহু তার সামর্থ্যের আলোকে, সম্পদশালী তার সামর্থ্যের আলোকে সে কিছু বরণ পোষণ সম্মানই তাকে দিয়ে দিবে। ও আলাল মুকদিরি কাদরুহু, আর সম্পদহীন তার সামর্থ্য আলোকে সে কিছু বরণ পোষণ দিয়ে দিবে, কোটিপতি সে তালাক দিবে অবস্থা, তাহলে সে লক্ষ টাকার মতো তাকে কাপড় সাপড় স্বর্ণ গয়না দিয়ে দিতে পারে। আবার একজন অভাবী মানুষ, সে একটা দুইটা সালোয়ার কামিজ অথবা আরো যতটুকু পারে একটা কিছু দিয়ে একটু সম্মান দিয়ে তাকে বিদায় করে দিবে। মাতাআন বিল মারুফ, এই খরচ দেওয়া এটা প্রচলিত বিধান অনুযায়ী, প্রচলিত বিধান মানে তার সামর্থ্য অনুযায়ী। হাক্কান আলাল মুহসিনিন, এই দায়িত্ব বা কর্তব্য এটা হলো সৎকর্মশীল যারা তাদের উপরে। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, ওয়াইন তাল্লাকতুমুহুন্না, আর যদি তোমরা তাদেরকে তালাক দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না, অথচ তাদের জন্য নির্ধারণ করেছ, ফারিদাতান মহর, আগে ছিল স্পর্শ করার আগে তালাক দিবা মহর নির্ধারণ ছাড়া, আর এখানে মহর নির্ধারিত হয়েছে এই অবস্থায় স্পর্শ করার আগে যদি তালাক দাও। এখানে স্পর্শ মানে সহবাসকে বোঝানো হয়েছে, আমি শুধু হাতে ধরলাম এই স্পর্শ না। তাহলে এই অবস্থায় ফানিসফু মা ফারাদতুম, তাহলে অর্ধেক মা ফারাদতুম, যে মহরনা নির্ধারণ করা হয়েছে
সে মহারণার অর্ধেক তাকে দিবে। ফানিস্ব মা ফারাদ তুম ফানিস্ব, অতএব অর্ধেক হবে, হাফ হবে, মা যা ফারাদ তুম তোমরা মহারণা নির্ধারণ করেছ। ইল্লা আইয়াফুন, তবে যদি আইয়াফুনা ক্ষমা করে দেয় স্ত্রীরা, আউয়াফু অথবা যদি ক্ষমা করে দেয় আল্লাদি ওই ব্যক্তি বিয়াদিহি যার হাতে রয়েছে উকদাতুন নিকাহি বিবাহে বন্ধনের দায়িত্ব, তার মানে নারীর গার্জিয়ান বাবা কিংবা ভাই চাচা কিংবা জেঠা যাদের হাতে এই নারীর গার্জিয়ানশিপ অভিভাবকত্ব যার হাতে আছে, যদি সে ক্ষমা করে দেয় কিংবা নারী যদি ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা, ক্ষমা করে দিলে তো ভিন্ন কথা, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জয়নব তার পূর্বের স্বামী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাক দিয়েছিলেন, তাহলে সে কি খারাপ? না, আপনি এটা মাসুদ রাজাভাই বলেছেন, কথাটা তো এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জয়নব তার পূর্বের স্বামী যায়েদকে তালাক দিয়েছিলেন, তাহলে সে কি খারাপ? আপনি কি করে জানলেন জায়েদকে জয়নব তালাক দিয়েছে, না জয়নব জায়েদকে তালাক দিয়েছে? কি জায়েদ জয়নবকে দিয়েছে, না জয়নব জায়েদকে দিয়েছে? কে কাকে দিয়েছে এটা তো স্পষ্ট না, এটার স্পষ্ট না। এটার বিষয়টা হলো জায়েদ এবং জয়নব তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, এখানে স্ত্রীরও দোষ নাই স্বামীরও দোষ নাই, তাদের মধ্যে বনিবনা হচ্ছে না যে কোনো কারণে। তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে এই বিষয়টা অবগত করালেন যে আপনার পালক সন্তান জায়েদ সে তো তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, তার সাথে তার মিল নেই, তার সাথে তার মিল হচ্ছে না, অতএব এটা রাসুলের মধ্যস্থতায় এই বিয়েটা, রাসুল যেহেতু জায়েদের পালক বাবা ছিলেন, অর্থাৎ রাসুল যেহেতু জায়েদকে লালন পালন করছেন তাহলে রাসুলের উপরে জায়েদের অভিভাবকত্বের দায়িত্ব, অভিভাবক হিসেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসে দুইজনের মধ্যে একটি সুন্দর মিটমাট করে দিয়েছিলেন। এটা আপনার এই কথাটা শতভাগ ইয়া হয় না যে জায়েদকে জয়নব তালাক দিয়েছে, তাহলে যার কাছে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয় অথবা নারী যদি এই অর্ধেক মোহর সেটা মাফ করে দেয়। ওয়া আনতাফু আকরাবু লিত্তাকওয়া, ওয়া আনতাফু, ওয়া আনতাফু, আর তোমাদের ক্ষমা করে দেওয়া এটা হলো আকরাবু অধিকতর নিকটবর্তী লিত্তাকওয়া, তাকওয়ার, তাকওয়ার জন্য তাকওয়ার বিষয় হলো মাফ করে দেওয়াটা, ক্ষমা করে দেওয়াটা, মহারানা যদি দেয় কথা এটা ভালো, কিন্তু না দিলে অর্ধেক মহারানা সে স্বামী থেকে নিয়ে যেতে পারবে। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, আর তোমরা ওয়ালা তানসাবু বলে যেও না আল ফাদলা সহানুভূতির কথা অনুগ্রহের কথা, বাইনাকুম নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে পারস্পরিক যে সহানুভূতি আছে এই সহানুভূতির কথাটা তোমরা কখনো ভুলে যেও না। স্বামীকে বলা হচ্ছে তোমার স্ত্রী দ্বারা তুমি যে সহানুভূতি পেয়েছ, স্ত্রীকে বলা হচ্ছে তোমার স্বামী দ্বারা তুমি যে সহানুভূতি পেয়েছ এটাকে ভুলে যাবে না। ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা বাসীরুন সব কিছু তিনি দেখেন, বিমা তাআমালুনা তোমরা যা করছ। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, হাফিজু আলা সলাওয়াতি, হাফিজু তোমরা সংরক্ষণ করো আলা সলাওয়াতি নামাজগুলোকে, সালাতগুলোকে, ওয়াস সালাতিল বুস্তা বিশেষ করে মধ্যবর্তী সালাত শক্ত সালাতকে রক্ষা করো, বিশেষ করে আসরের সালাতকে তোমরা রক্ষণাবেক্ষণ করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু আর তোমরা দাঁড়িয়ে যাও, কায়েম করো, দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন অনুগত বান্দা হয়ে, অনুগত বান্দা হয়ে তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। কানিতুন কানিতানে কানিতুনা ইসমে ফাইল জামা, فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون فإن خفتم أتفر جدي خفتم تمرا شنكا کرو گولو جگر فتنا فسادر جدي اتت তোমরা তো দাঁড়িয়ে সালাত আদায় করবে, কিন্তু যদি তোমরা আশঙ্কা করো ফারিজালান, তাহলে তোমরা কি করবে, হেঁটে হেঁটে
আও রুকবানান অথবা তোমরা আরোহী অবস্থায় সালাত আদায় করবে, যুদ্ধের যে সালাত এই কথাটা বলেছিলাম, যুদ্ধের সময় দুইটা গ্রুপ হবে যোদ্ধারা, এক গ্রুপ সালাতে দাঁড়াবে ইমামের নেতৃত্বে, এক গ্রুপ সালাতে দাঁড়িয়ে এক রাকাত পড়ে তারা বের হয়ে যাবে যুদ্ধের ময়দানে যাবে, দ্বিতীয় গ্রুপ এসে তারা কি করবে নামাজে দাঁড়াবে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেবের। তাহলে ইমাম সাহেবের দ্বিতীয় রাকাতে এসে তারা কি করবে দাঁড়াবে, তাহলে এ তারা এখন এক রাকাত পড়লো, তারা এবার যাবে দ্বিতীয় গ্রুপ এসে বাকি এক রাকাত পড়বে আবার যাবে, এই যে সিস্টেমটা। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা আশঙ্কা করো দাঁড়াতে পারবে না তাহলে তোমরা আরোহী অবস্থায় কিংবা হেঁটে হেঁটে সালাত আদায় করবে। ফাইদা আমিনতুম অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, ফাযকুরুল্লাহ তাহলে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, কামা যেমন করে আল্লামাকুম তিনি তোমাদেরকে শিক্ষা দিলেন, মা লাম তাকুনু তাআলামুন এমন জিনিস যা তোমরা জানতে না, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়াল্লাযীনা আর যারা ইউতাওয়াফাউনা মৃত্যুবরণ করে মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়ায়াদারুনা আযওয়াজা আর তারা রেখে যায় তাদের স্ত্রীদেরকে, ওয়াসিয়াতান ওসিয়াত করবে এই পুরুষরা লি আযওয়াজিহিম তাদের স্ত্রীদের জন্য, মাতাআন বরণ পোষণের, ইলাল হাওলি এক বছর, গায়রা ইখরাজিন তাদেরকে বের করে দেয়া হবে না। তাদের এই আয়াতটা হলো ওই যে 4 মাস 10 দিনের যে বিধানটা, ওই বিধান আসার আগের আয়াত এটা, যে যখন এটা যখন কোনো মানুষ মারা যাবে তখন সে ওসিয়ত করে যাবে তার স্ত্রীর জন্য, এক বছর সে আমার ঘরে থাকবে, তাকে এখান থেকে বের করে দেয়া হবে না। এটা দুইটা জিনিসের আগে, একটা জিনিস হলো ওই যে 4 মাস 10 দিনের যে আয়াতটা এটা, আর একটা হলো ওই যে উত্তরাধিকারী আয়াত যেটা আমরা সূরা নিসায় পড়বো, পুরুষ মারা গেলে এই পুরুষ মৃত পুরুষ বা মৃত স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর যে একটি অধিকার আছে, এই অধিকার সম্বলিত আয়াতখানা নাজিল হওয়ার আগের আয়াত হলো এটা। তার মানে এই হুকুমটা বাদ, বাট এটার তেলাওয়াতটা আছে, ওয়াসিয়াত আল্লি আসওয়াজিহিম এই পুরুষ তার স্ত্রীদের জন্য ওসিয়ত করে যাবে, মাতা আন বরণ পোষণের, ইলাল হাউলি এক বছর, গায়রা ইখরাজিন তাদেরকে বের করে দেওয়া হবে না, বহিষ্কার করা হবে না, ফাইন খরজনা হ্যাঁ যদি তারা বের হয়ে যায় নারীরা, ফালা জুনাহা আলাইকুম স্বেচ্ছায় যদি তারা বের হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই, বিমা পাল্লা ওই বিষয়ে যে বিষয়ে তারা করেছে, পি আনফুসিহিন্না নিজেদের জন্য, মিম্মারুফিন সঙ্গত ভাবে, ওয়াল্লাহু আজিজুন হাকিম ওয়াল্লাহু আর আল্লাহ তাআলা হলেন আজিজুন মহাপরাক্রমশালী, হাকিমুন মহাবিজ্ঞ, আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী মহাবিজ্ঞ। এই যে আমি বিধান দিলাম, আমি হলাম মহাপরাক্রমশালী হাকিম, আমি হলাম বড় হেকমতওয়ালা, আমি জানি এর মধ্যে কি হেকমত লুকাইতো আছে, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, ওয়ালিল মুতাল্লাকাতি আর তালাক প্রাপ্ত নারী তাদের জন্য রয়েছে মাতাউম বিল মারুফ খোরপোষ প্রদান, বিল মারুফ ইনে সঙ্গত ভাবে তালাক প্রাপ্ত নারী তাদের জন্য খোরপোষ দিতে হবে, তালাক দিলাম তারপরেও তাকে কিছু সম্মান দিয়ে বিদায় করে দিতে হবে, হাক্কান আলাল মুত্তাকিন হাক্কান এটা হলো দায়িত্ব বা কর্তব্য, আলাল মুত্তাকিন যারা মুত্তাকি তাদের উপর, কাযালিকা ইউবাইনুল্লাহ কাযালিকা এমনি ভাবে ইউবাইনুল্লাহ আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকুম তোমাদের জন্য, আয়াতিহি তার নিদর্শন গুলোকে, লাআল্লাকুম তাআকিলুন যাতে করে বা সম্ভবত তোমরা তাআকিলুনা অনুধাবন করতে পারবে বুঝতে পারবে, এই জন্যই আমি আল্লাহ আমার আয়াতগুলোকে তোমাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণনা করি। আলহামদুলিল্লাহ আজকে আমরা ক্লাস এখানেই শেষ করলাম।